আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া على رسول الله وعلى اله وصحبه তবে একটু অডিওটা মিউট করে রাখেন আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে তিনটা পাঠ শেষ করে ফেলেছি এবং এই তিন পাঠের উপর আমাদের যেই মাসিক পরীক্ষাটা হবে সেটা একেবারে সন্নিকটে তো আমরা পরীক্ষার আগে দিয়ে এই লাইভে হচ্ছে যে মানে যে বিষয়গুলো আমরা পড়লাম এগুলো আমরা এক নজর দেখবো পাশাপাশি হচ্ছে এই পড়াগুলোর ভিতরে যদি আপনাদের কোন জিজ্ঞাসা থাকে কোনো কিছু ব্যাপারে অস্পষ্টতা থাকে হ্যাঁ অথবা আপনাদের এই টোটাল এক মাস হয়ে যাচ্ছে আপনারা এই নতুন করে পড়া শুরু করেছেন তো এই পড়া শুরু করতে গিয়ে যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন এই সবকিছু আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন আমি জিনিসগুলোর একটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভাইরা যারা আছেন ওনারা হচ্ছে জিজ্ঞাসাগুলো করতে পারবেন মানে অডিওতে করতে পারবেন আর বোনেরা যারা আছে তারা যদি একটু লিখে করেন এটা ভালো হয় তো আমরা দেখি শুরুতে আমরা একটু দেখে ফেলি যে আমরা এই পর্যন্ত আসলে কি কি পড়েছি যদিও আমরা সর্বশেষ দাসে একটা যে সারাংশ বা খোলাসের মধ্যে আমরা দেখেছি যে আমরা কি কি পড়েছি এরপরও যেহেতু আজকে এই পুরো পড়া পড়াগুলোর উপরে হচ্ছে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে সেটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো এই কারণে আমরা আরেকবার মানে চোখ গুলিয়ে নিচ্ছি আর কি আমরা কি কি পড়েছি তো আমরা প্রথম পাঠের মধ্যে আমরা মূলত এবং ইশারা যেগুলো আছে ইশারা বা যে শব্দগুলো আছে এগুলো আমরা মূলত পড়েছিলাম এবং বেশ কিছু শব্দার্থ পড়েছিলাম হ্যাঁ এবং আন্নাসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে মুআন্নাস হয় আর যদি গোলতা না থাকে তাহলে সাধারণত শব্দগুলো মোজাক্কার হয় আর আরেকটা বিশেষ শ্রেণীর কথা আমরা পড়েছিলাম যেখানে হচ্ছে শেষে গুলতা না থাকা সত্ত্বেও সেগুলোকে মোয়ান্নাস পড়া হয় আরবিতে যেগুলোকে সামাই বা শ্রুত মোয়ান্নাস বলা হয় যেমন শামসুন মানে সূর্য এটা একটা শ্রুত মু এরকম আরো অনেক শব্দ আছে তবে এটা খুব বেশি না একেবারে হাতে গোনা কিছু শব্দ এটা ছিল মোটামুটি আমাদের প্রথম পাঠের পড়া এবং প্রথম পাঠে আমরা আপনার বেশ কিছু শব্দ পড়েছিলাম এখানে ইমরাতুন একটা শব্দ ছিল এই শব্দটার যে ব্যতিক্রমী একটা জিনিস আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে ইমর মানে একজন মহিলা কিন্তু যদি তার শুরুতে আল চলে আসে তাহলে আল মারো আতু এই ছিল মোটামুটি প্রথম পাঠে আমরা শিখেছি দ্বিতীয় পাঠে আমরা কি শিখেছিলাম দ্বিতীয় পাঠে আমরা শিখেছিলাম হচ্ছে আহ এই যে গুণবাচক শব্দগুলো কি কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা আমরা শিখেছিলাম তো এক্ষেত্রে যেহেতু গুণবাচক শব্দগুলো রকমেরই হতে পারে সেটা মুজাক্কার হয়ে ব্যবহার হতে পারে মহানাশ হয়ে ব্যবহার হতে পারে কারণ এই শব্দগুলো সবসময় যার গুণ বুঝাবে তার তাকে অনুসরণ করে তো সুতরাং যার গুণ বুঝাচ্ছে সে যদি মোজাক্কার হয় এই শব্দগুলো মজাক্কার হবে আর যার গুণ বুঝানো হচ্ছে সে যদি মহান্নাস হয় শব্দগুলো ময়ান্নাশ হবে যেটাকে আমরা মাউসুফ সিফাত বলতাম ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা হচ্ছে যে দ্বিতীয় পাঠে পড়েছিলাম এরপরে হচ্ছে যে আহ ওই একটা নাকিরা শব্দকে কিভাবে মারেফা করতে হয় সেই বিষয়টা আমরা পড়েছিলাম এটা দ্বিতীয় পাঠেই পড়েছিলাম যে যে কোনো নাকিরা বা অনির্দিষ্ট শব্দের শুরুতে যদি আমরা আল নিয়ে আসি ইংরেজিতে যেরকম আহ নিয়ে আসলে এটা নির্দিষ্ট হয়ে যায় ঠিক তদরূপ আরবিতে আল নিয়ে আসলে শব্দটা নির্দিষ্ট হয়ে যায় এবং নির্দিষ্ট যখন হয়ে যায় তখন আর তার শেষে তানবিন আসে না অর্থাৎ আল যুক্ত হলে শব্দের মধ্যে আর শেষে কখনো তানবিন আসবে না আচ্ছা এরপরে হচ্ছে যে এখন এই যে একটা শব্দ যে নির্দিষ্ট হয় তো নির্দিষ্ট শব্দের যদি আপনি সিফাত আনতে চান তাহলে সিফাতটাকেও নির্দিষ্ট করেই আনতে হয় কারণ সিফাত সব সময় তার মাসুফকে অনুসরণ করে যেমন মাসজিদুন জামিলুন একটি সুন্দর মাসজিদ এখন আমি যদি মাসুফকে আল যুক্ত করে নির্দিষ্ট করে ফেলি আল মাসজিদু তাহলে তার সিফাতটাও আল যুক্ত হয়ে যাবে আল মাসজিদু আল জামিলু এগুলো আমরা উদাহরণ সহকারে কিতাবের মধ্যে পড়েছি আর শব্দার্থ তো আমাদের ছিলই আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা তৃতীয় পাঠের মধ্যে হচ্ছে দমির বা সর্বনাম গুলো পড়েছিলাম তো সর্বনামের ক্ষেত্রে আরবিতে যে সে যেটা মানে থার্ড পার্সন যেটা যেটাকে আমরা বাংলাতে নাম পুরুষ বলি এটা মোজাক্কর মহানাস আলাদা এইটা এবং সেকেন্ড পার্সন যেটা সে এবং তুমি এই দুইটাই মোজাকার মহানাসের জন্য আলাদা মোজাকারের জন্য হুয়া মোহান্নাশের জন্য হিয়া আর তুমির ক্ষেত্রে পুরুষের জন্য আনতা মহিলার জন্য আন্তি আর মোতাকাল্লিম যেটা বা ফার্স্ট পারসন যেটা এটা সবার জন্যই সমান আনা এখানে আর মোজাকার মোহনাসের আলাদা কোনো ভেদাভেদ নাই ঠিক আছে আর সর্বশেষ যে মুনাদা ঠিক আছে মুনাদা হারফুন্দা ইয়া হচ্ছে হারফুন্নাদা হ্যাঁ তো আপনি যাকে ডাকবেন তাকে বলা হয় মুনাদা দা হ্যাঁ যেমন আমি রাশেদকে ডাকলাম ইয়া রশিদু তাহলে এখানে রাশেদ হচ্ছে মুনাদা আর ইয়া যেই হরফের মাধ্যমে ডাকলাম সেই হরফটা হচ্ছে হারফুন্নেদা তো মোনাদা যেটা এইটার মধ্যে তানবিন থাকে না মোনাদার থেকে তানবিন বিলুপ্ত হয়ে যায় যেরকম আল যুক্ত হলে আমরা পড়ে এসেছি তানবিন বিলুপ্ত হয় তদ্রূপ মোনাদা হলেও আল বিলুপ্ত হয়ে যায় যেমন একটি ছেলে কিন্তু ইয়া ওয়ালাদুমানি হে ছেলে এখানে কিন্তু আর তানবিন নাই তানবিনটা বিলুপ্ত হয়ে গিয়েছে কারণ আপনার আল নিয়ে আসলে যেরকম একটা নাকেরা শব্দ মারেফা হয়ে যায় ঠিক তদরূপ আপনি যখন হারফুন নেদা দিয়ে কাউকে ডাক দেন তখনও কিন্তু অনির্দিষ্ট শব্দটা নির্দিষ্ট হয়ে যায় ঠিক আছে কারণ ওয়ালাদুন একটি ছেলে বললে দুনিয়ার যে কোনো ছেলে আপনি যখন ইয়া ওয়ালাদু বলছেন তখন কিন্তু নির্দিষ্ট ওই ছেলেটাকেই মিন করে যেই ছেলেটাকে উদ্দেশ্য করে আপনি ডাক দিচ্ছেন সে ছাড়া দুনিয়ার আর কোনো ছেলে এখানে উদ্দেশ্য হয় না এই কারণে হারফুন্দার মাধ্যমেও কিন্তু মুনাদা যেটা সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে এই কারণে তার মধ্যেও তানবিন থাকে না যেমন ইয়া ওয়ালাদু আর যদি মোনাদা আল যুক্ত হয়ে আসে তাহলে তার তার জন্য ইয়ার পরিবর্তে আইয়ুহা ব্যবহার করা হয় মোজাকের জন্য আইয়ুহা মোহানাসের জন্য আইয়াতুহা এই ছিল মোটামুটি আমরা নিয়ম কানুন যেগুলো এই তিন পাঠের মধ্যে পড়েছি সেগুলো খুব বেশি কঠিন কোনো কিছু না আর পাশাপাশি শব্দ অর্থ যেগুলো ছিল সেগুলো ছিল আর এই নিয়ম কারণের আলোকে শব্দগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের বাক্য তৈরি করেছিলাম ঠিক আছে এই আর সর্বশেষ আমরা আরেকটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে যে ওই যে তারকিব যেটা বা মানে যেই ইয়া গঠন এটাকে কি বলে যেই বাক্যে বাক্য গঠনের যে প্রক্রিয়াগুলো আর কি যে একটা বাক্য কিভাবে গঠিত হয় বা বাক্যের যে বিভিন্ন ধরনগুলো এগুলো আমরা সর্বশেষ দেখেছিলাম যে জুমলা ইসমিয়া হয় জুমলা হয় এই ছিল মোটামুটি আর কি আমাদের আহ আলোচিত বিষয় এখন হচ্ছে এই পড়াগুলোর গুলোর ভেতরে কোনো কিছু যদি আপনাদের অস্পষ্ট থাকে যে আপনার এই ব্যাপারটাতে একটু অস্পষ্টতা আছে এটাকে আরো একটু স্পষ্ট করলে ভালো হয় এই জিনিসগুলো আপনি জিজ্ঞাসা করেন আমি আরো ভালো করে বুঝাই দিব ইনশাআল্লাহ আহ বাক্য বিশ্লেষণটা আর একটু বুঝিয়ে দিতাম না ঠিক আছে আমি বাক্য বিশ্লেষণটা বুঝিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিব সমস্যা নাই আর কি কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলেন সিফাত ও খবরের মধ্যে পার্থক্য কি হ্যাঁ পার্থক্য কি সিফাত এবং খবরের মধ্যে পার্থক্য করবেন কিভাবে এটা একটা সুন্দর প্রশ্ন আহ আপনারা একটু মনোযোগ দিয়ে এটা খেয়াল করেন আমি এখানে দুইটা বাক্য লিখি তাহলে এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে হ্যাঁ যেমন কিতাবুন জামিলুন আচ্ছা আমরা দেখব যে সিফাত এবং খবরের মধ্যে পার্থক্যটা কি কিতাবুন জামিলুন ঠিক আছে এটা হচ্ছে এখানে জামিলুনটা হচ্ছে এখানে সিফাত আর কিতাবুনটা হচ্ছে মাউসুফ ঠিক আছে কিন্তু যদি আমি এটাকে আল দিয়ে বলি আল কিতাব জামিলুন তাহলে কিন্তু এখানে জামিলুনটা সিফাত হচ্ছে না জামিলুনটা এখানে হচ্ছে খবর বা প্রেডিকেট তো মধ্যে পার্থক্য কি পার্থক্যটা একটু খেয়াল করেন প্রথম প্রথমেই হচ্ছে যে এই যে জামিলুন শব্দটা এই জামিলুন শব্দটা একটা গুণবাচক শব্দ তার মধ্যে সৌন্দর্যের গুণটা আছে জামিলুন শব্দ কি সুন্দর সুন্দর মানি হচ্ছে এমন একটা জিনিস যার ভেতরে সৌন্দর্য নামক গুণটা পাওয়া যাচ্ছে তার মানে এই জামিলুন শব্দটা একটা গুণ বাচক বা একটা সিফাত হওয়ার যোগ্যতা রাখে সে একটা সিফাত হওয়ার যোগ্য শব্দ এর মানে কিন্তু এই না যে জামিলুন শব্দটা যে কোনো বাক্যে যে কোনো বাক্যে ব্যবহার হলেই যে সেটা সিফাত হতে হবে এটা কিন্তু কি না জরুরি না যেমন মনে করেন এখন আমরা পার্থক্য করব কিভাবে যে এটা বাক্যের মধ্যে সিফাত হয়েছে নাকি এটা দেখা যাচ্ছে আমি এখন ঠিক শুক্রান আমরা আলোচনা করছিলাম যে সিফাতের মধ্যে এবং খবরের মধ্যে পার্থক্যটা কি সিফাত এবং খবরের মধ্যে মোটা দাগে কয়েকটা পার্থক্য আছে প্রথমত হচ্ছে আমরা জেনে এসেছিলাম যে সিফাত সবসময় তার মাউসুফকে অনুসরণ করবে মাউসুফের মতো হবে মোজাক্কার মোয়ানাস হওয়ার দিক থেকে নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ঠিক আছে তো এখানে দেখেন কিতাবুন জামিলুন এই যে জামিলুন শব্দটা এই জামিলুন শব্দটা কিন্তু কিতাবুনকে পুরোপুরি অনুসরণ করছে জামিলুন শব্দটা মোজাক্কার কিতাবন শব্দটা মোজাক্কার জামিলুন শব্দটা নাকিরা কিতাব শব্দটাও নাকিরা তাহলে আমরা সহজেই একটা সিদ্ধান্ত উপনীত হতে পারছি যে এখানে কি জামিলন শব্দটা কিতাবুন এর সিফাত হয়েছে ঠিক আছে কিন্তু পক্ষান্তরে দেখেন দ্বিতীয় যে বাক্যটা আল কিতাবু এটা আল কিতাবু হবে যেহেতু এটার মধ্যে আপনার আল চলে এসেছে সুতরাং এখানে আর কি থাকবে না তানবিন আসবে না আল কিতাবু আল কিতাবু জামিরুন এখানে দেখেন এই জামিলুন শব্দটাকে কিন্তু আমরা এখানে সিফাত ধরতে পারছি না কেন কারণ হচ্ছে সিফাত হওয়ার যে শর্ত সেগুলো আমরা এখানে বিদ্যমান দিচ্ছি না কারণ আল কিতাবু শব্দটা এখানে মা হয়েছে জামিলুন শব্দটা মা হয়নি তার মানে আমরা মাসুফ সিফাতের ক্ষেত্রে যে মিল থাকতে হয় মিল থাকার বিষয়টা এখানে পাচ্ছে না তার মানে সহজে আমরা বুঝতে পারছি যে এটা কিতাবুনের সিফাত এখানে হয় নাই বরং এটা খবর হয়েছে কারণ কিতাবুনের সিফাত যদি হইতো তাহলে অবশ্যই জামিউলুন যেহেতু নাকেরা তাহলে যার সিফাত হবে তাকেও তো নাকেরাই হতে হবে এখানে যেহেতু নাকেরা হচ্ছে না এখান থেকে সহজে বুঝতে পারছে যে এটা কি হয় নাই সিফাত হয় নাই খবর হয়েছে এটা গেল একটা দিক দ্বিতীয় আর দিক হচ্ছে যে মাউসুফ এবং সিফাত মিলে কখনো একটা পূর্ণাঙ্গ বাক্য হয় না দেখেন কিতাবুন জামিলুন মানে কি কিতাবুন জামিলুন মানে হচ্ছে আপনার এই একটি সুন্দর বই হ্যাঁ একটি একটি সুন্দর বই একটি সুন্দর বই তাহলে দেখেন একটি সুন্দর বই এই কথা কিন্তু কোনো পূর্ণাঙ্গ বাক্য না কারণ পূর্ণাঙ্গ বাক্য আমরা কাকে বলবো পূর্ণাঙ্গ বাক্য বলবো যেই বাক্যটা বলার পরে শ্রোতা এটার মাধ্যমে যে কোনো একটা সংবাদ পাবে একটা পূর্ণাঙ্গ একটা সংবাদ পাবে এখন একটি সুন্দর বই বললে শ্রোতার কিন্তু পূর্ণাঙ্গ কোনো আহ তথ্য সে জানতে পারছে একটা সুন্দর বইয়ের কি হয়েছে একটা সুন্দর বই কি হারিয়ে গেছে না সুন্দর বই একটি আপনি কিনে এনেছেন নাকি একটি সুন্দর বই আপনার হাত থেকে পড়ে গিয়েছে না কি মানে একটা সুন্দর বইয়ের কি হয়েছে কথাটা কিন্তু অসম্পূর্ণ কিন্তু পরবর্তী বাক্যটা দেখেন হ্যাঁ যে বইটি সুন্দর এখানে কিন্তু বাক্যটা পূর্ণাঙ্গ বইটি সুন্দর এখানে আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে বইয়ের ব্যাপারে আপনি একটা একটা সংবাদ দিচ্ছেন যে বইটার ব্যাপারে একটা সংবাদ দিচ্ছেন যে বইটি সুন্দর হ্যাঁ আপনি ইংরেজি দিয়ে যদি জিনিসটাকে যদি বুঝেন তাহলে হচ্ছে যে আপনার জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে হ্যাঁ বইটি সুন্দর ঠিক না দা বুক ইজ নাইস ধরেন তাহলে এখানে দেখেন এই যে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য পক্ষান্তর আমরা এটাকে যদি ইংলিশ করি তাহলে কি হবে শুধু নাইস বুক হ্যাঁ একটি সুন্দর বই ঠিক না একটি সুন্দর বই তো একটি সুন্দর বই নাইসবুক এটা এখানে পূর্ণাঙ্গ বাক্য হবেঙ্গ বাক্য হয় কখনো কি হবে না পূর্ণাঙ্গ বাক্য হবে না এটা বাক্যের একটা অংশ হবে পক্ষান্তরে আপনার যখন এটা খবর হবে তখন সেটা কি হবে একটা পূর্ণাঙ্গ বাক্য হবে এই হচ্ছে এখন আমরা মাসুদ সিফাত আর ইয়ে চিনতে পারবো কিভাবে আপনাদের যাদের যারা ব্যাপারগুলো আপনারা বুঝতে পারেন তাদের জন্য তো ভালো আর যারা বুঝতে পারেন না তারা সহজে সূত্র মনে রাখবেন সূত্র হচ্ছে যদি মানে উভয়টাই যদি না হয় তাহলে চোখ বন্ধ করে ধরে যে এটা সিফাত আর যদি প্রথমটা পরেটা নাকেরা হয় তাহলে ধরে নিবে এখানে মুক্ত খবর এটা হচ্ছে সহজ সূত্র হ্যাঁ কিছু জিনিস থাকে না একটা জিনিস তো আছে যে বুঝে পড়া একটা জিনিস হচ্ছে যে মুখস্থ বিদ্যা তো বুঝে যদি পড়তে চান বুঝতে চান তাহলে আমি যেভাবে ব্যাখ্যা করি এতক্ষণ ধরে বললাম এটা এনাফ আশা করি আর যদি কারো এটাও না বুঝে মানে মাথায় না ধরে আপনি সহজ সূত্র মনে রাখতে পারেন সেটা হচ্ছে এই নাকেরার পরে যদি নাকিরা থাকে তাহলে এটা মাসুদ সিফাত মা রেফার পরে যদি মারেফা থাকে তাহলে এটাও কি মাউসুফ সিফাত যেমন আমি যদি এটাকে আপনার কি বলি আল কিতাবু আল জামিলু বলি হ্যাঁ আল কিতাবু আল জামিলু এটাও কিন্তু মাসুদ সিফাত তাহলে নাকেরার পরে নাকেরা যদি হয় তাহলেও মাসুব সিফাত মা রেফার পরে মা যদি হয় সেটাও কি মাসুফ সিফাত ঠিক আছে কিন্তু মারেফার পরে যদি নাকেরা হয় তাহলে হচ্ছে মুক্ততা খবর তখন এটা মাসু সিফাত না কারণ কি কারণ নাকেরা পরে নাকেরা মিল আছে ওকে এটা মাসু ঠিক আছে মারেফার পরে মারেফা এটাও মাসুদ ঠিক আছে কারণ এখানে মিল আছে কিন্তু মা পরে নাকেরা মিল নেই তার মানে এটা মাসু সিফাত না এটা মুক্তদা খবর এভাবে আপনারা সহজে সূত্রটা মনে রাখতে পারেন নাকেরা পরে নাকেরা মাসু সিফাত পরে মারেফা মাসু কিন্তু মা পরে নাকেরা যদি হয় তাহলে কি মুক্তদা খবর কিন্তু উল্টাটা হবে না নাকেরার পরে মায়েরাফা এরকম হয় না সাধারণত হ্যাঁ যদি কোথাও হয় সেটাও ধরবেন নাকেরার পরে মায়েরাফা এরকমও যদি হয় তাহলে ধরবেন এবার মুক্ত খবর মিল না থাকলে মানে দুইটা একই রকম যদি না হয় তাহলে কি মুক্ত খবর আর যদি দুইটা একই রকম হয় তাহলে এটা মাসু সিফাত এইভাবে আপনি সূত্র দিয়েও মনে রাখতে পারেন বিষয়টা আশা করি এটা ক্লিয়ার হয়েছে আচ্ছা যিনি প্রশ্নটা করেছেন আপনাদের কাছে কি এটা ক্লিয়ার হয়েছে এমডি সাকিব সাকিব সাহেব হাল হাদা ওয়াদি হন ডাকা এটা কি আপনার কাছে পরিষ্কার হাল আনতা হাদিরুন ইয়া সাকিব আল হাসান আপনি কি হাজির আছেন উপস্থিত আছেন মেসেজে লিখছেন জি উনি ক্লিয়ার হইছে ক্লিয়ার হইছে লেখছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা গেল একটা মুক্তাদা মুক্তাদা না শব্দটা কি মুবে তাদা মুক্তাদা মানিত হইল যার অনুসরণ করা হয় যেমন আমরা যারা নামাজ পড়ি মুসল্লি যারা থাকে তাদের কি কি বলা হয় মুক্তাদি মানে কি যিনি অনুসরণকারী আর যে ইমাম তাকে বলা হয় মুক্তাদা মানে যার অনুসরণ করা হচ্ছে বা সমাজ যারা নেতৃত্ব দেয় নেতৃস্থানীয় যারা এদেরকে আরবিতে বলা হয় মুক্তাদা মুক্তাদা মানে কি মুক্তাদা মানে হচ্ছে অনুসরণীয় যার অনুসরণ একতদা অন্যরা করে এখানে আমরা যে শব্দটা বলছি এটা মুক্তা দান এটা কি মু আল মু বেতাদা উ বা দিয়ে হ্যাঁ আচ্ছা মুক্তদা খবরের সকল নিয়মগুলি একটু বুঝিয়ে দিলে এই যে এতক্ষণ ধরে এই মুক্তদা খবরের নিয়মটাই বুঝিয়ে দিলাম আচ্ছা ইসমুল ইশারা ও মুশারুন ইলাহির মধ্যে পার্থক্য কি ইসমুল ইশারা এবং মুশারুন ইলাহির মধ্যে পার্থক্যটা সুস্পষ্ট ইসমুল ইশারা হলো ওই শব্দটা যে শব্দ দিয়ে আপনি ইশারা করছেন যেমন আমি হাজা দিয়ে ইশারা করছি হাজা তাহলে এই হাজাটা হচ্ছে ইসমুল ইশারা আর যে জিনিসের দিকে ইশারা করছি যেমন আমি বললাম হাজা একটি বই যার দিকে ইসারা করছে ইশারা করছে তাহলে কিতাবুন শব্দটা হচ্ছে এখানে মুশারুন ইলাহি আর ইশারা করছে কি কি দিয়ে কোন শব্দটা দিয়ে হাজা শব্দটা দিয়ে তাহলে হাজা শব্দটা হচ্ছে এখানে ইসমুল ইশারা ইসমুল ইশারা মানে ইশারা করার শব্দ ইসিম মানে হচ্ছে নাউন মানে ইশারা করার ইঙ্গিত করার যে নাউনটা সেটা হলো এখানে হাজা আর হলো যার দিকে আমি ইশারা করছি সবসময় মনে রাখবেন যে টার্ম যেগুলো আছে পরিভাষাগুলোর অর্থটা মনে রাখার চেষ্টা করবেন তাহলে অর্থ মনে রাখলে এটার দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা এমনিতেই আপনার বুঝে আসবে আলাদা করে সংজ্ঞা মনে রাখতে হবে না মুশারুন ইলেহি মানি হচ্ছে যার দিকে ইশারা করা হচ্ছে ইলামানি কি ইলামানি হলো দিকে হ্যাঁ তাহলে মুশারুন ইলেহি যার দিকে ইশারা করা হচ্ছে বা তার দিকে হা হা মানে কি তার ইলাইহি ঠিক আছে তার দিকে ইশারা করা হচ্ছে আচ্ছা এরপরে পার্থক্য কি বুঝতে পেরেছেন আশা করি হা দি সাজারতুল সাজারতু আল জামি ইলাত নির্দিষ্ট হয়েছে মা এর কারণে কিন্তু স্বীরত শব্দটা কেন নির্দিষ্ট হয়নি ওকে সুন্দর প্রশ্ন কেন নির্দিষ্ট হয়নি সগিরতন সগিরতন এখানে নির্দিষ্ট হয়নি খবর হওয়ার কারণে এই যে দেখেন বাক্যটা জিজ্ঞাসা করেছে বাক্যটা হচ্ছে বাক্যটা হচ্ছে কি হা দি রতুল জামি ইলাতু সগি রতুন তো এই বাক্যের মধ্যে প্রশ্নটা হচ্ছে ওনার যে স্বগীরতন কেন নির্দিষ্ট হয়নি স্বগীরতন নির্দিষ্ট হয়নি কারণ স্বগীরতন এখানে কি হয় নাই এখানে সাজারতনের সিফাত না স্বগীরতন হলো এখানে খবর আমরা যদি এটা তার করি তাহলে আপনার হাজিহি কি ইসমুল ইশারা আর আশারাতু আল জামিলাতু এই দুইটা কি মাসুফ সিফাত আর মাসুফ আল জামিলাতু তার সিফাত মাসুফ সিফাত মিলে ইসমুল ইশারা মুশারুন ইলেহি এই ইসমুল ইশারা মুশারুন ইলেহি দুইটা মিলে হইলো মুক্তাদা বা সাবজেক্ট বাক্যের প্রথম অংশ একটা বাক্যের মধ্যে কম পক্ষে দুইটা অংশ থাকবে দুই অংশের কমে কি হয় না কোনো বাক্য হয় না বাক্যের প্রধানতম অংশ হলো দুইটা একটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে কি প্রেডিকেট সাবজেক্ট যেটা ওইটাই হলো মুক্তা তাহলে এই হা সাজারাতুল জামিলাতু এটা হলো বাক্যের প্রথম অংশ এই সুন্দর গাছটি এখন এই সুন্দর গাছটির কি হইছে সুন্দর গাছটি কি মানে কেটে ফেলছে কেউ না সুন্দর গাছটি কাটাওয়ালা না সুন্দর গাছটিতে ফল আছে কি হয়েছে সুন্দর গাছটার এটার ব্যাপারে একটা বিবৃতি বা একটা সংবাদ দেওয়া হচ্ছে একটা খবর দেওয়া হচ্ছে যে ছোট গাছটি হলো ছোট এটা কিন্তু না সিফাত এটা খবর হচ্ছে মানে সগিরতনের মধ্যে সিফাত হওয়ার যোগ্যতা আছে সে সিফাত হওয়ার যোগ্যতা সম্পূর্ণ একটা শব্দ তার মানে কিন্তু এই না যে এই জায়গার মধ্যে সে সিফাত হয়েছে এই জায়গার মধ্যে বাক্যের মধ্যে সে কি হয়েছে খবর হয়েছে ঠিক আছে হ্যাঁ রাতুল জামিলাতু রতুন তাহলে যেহেতু সে খবর হয়েছে এই কারণে কি তার মধ্যে এখানে দুই পেশ এবং তার মধ্যে এখানে আল আসে নাই কারণ আল যদি আসতো তাহলে তো এটা হইতো তাহলে বাক্যটা কি হইতো না পূর্ণাঙ্গ হইতো না যেমন আমরা যদি এখানে আল নিয়ে আসে তাহলে বাক্যটা কি হইলো যে হা দিহি সাজারতুল জামিল সগি রত তখন এটা হয়ে গেল যে এই সুন্দর ছোট গাছটি তো এই সুন্দর ছোট গাছটির কি হইছে খবরটা কিন্তু এখানে অনুপস্থিত তখন একটা বাড়তি খবর বাড়ানো লাগতো বাক্যটাকে পূর্ণাঙ্গ করার জন্য যে হ্যাঁ দি জামিলাতু মুফি দাতুন বা জামিলাতু সগিরতু আহ দাতুন এ ধরনের একটা খবরকে বাড়ানো লাগতো ঠিক আছে তাহলে মূল কথা হচ্ছে যে হাদিহি সাজারত জামিরাত এতটুকু হলো মুক্তা বা সাবজেক্ট আর সগিরতন এটা হচ্ছে কি খবর বা প্রেডিকেট আচ্ছা এটা প্রশ্ন যে করেছেন মেহরাব সাহেব বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে শুক্রিয়া ওস্তাদ মাসুদ সিফাত মিলে কি কখনো মুক্তাদা আবার কখনো খবর এমন হয় হ্যাঁ হতে পারে মাউসুফ সিফাত মিলে কি মাউসুফ সিফাত মিলে বাক্যের একটা অংশ হবে এখন সেই অংশটা মুক্তাদাও হইতে পারে সেই অংশটা কি খবরও হইতে পারে যেমন দেখেন উদাহরণ দিই আমি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যেমন এটাকে আমরা বানিয়ে ফেলি যে আশা জরাতুল আমরা বললাম যে আশাদারাতুল জামিল আতু সুন্দর গাছটি সুন্দর গাছটি আচ্ছা যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি এটা এখন আপনারা পড়েন এটা আপনারা সামনে পড়বেন আপনাদের যাকে জাস্ট দেখানোর জন্য আর কি আমি এটা ফি দিলাম হ্যাঁ ফি মানি মধ্যে তাহলে ধরেন আমি বললাম এই ফি আসলে পরবর্তী শব্দ জের আসে এটা আপনাদের পড়ার বাইরে জাস্ট এটা বোঝানোর জন্য আর কি আমি একটু দেখাচ্ছি হ্যাঁ তো আমি বললাম যে আহ ফির জামিলাতি সুন্দর গাছটির মধ্যে আছে কি আছে আহ অথবা ধরেন আরো সহজ বাক্য বলি ফিল বাইতি হ্যাঁ জামিলি ধরেন সুন্দর ঘরের মধ্যে আছে কি আছে কিতাবুন জামিলুন ঠিক আছে একটি সুন্দর বই আছে তাহলে দেখেন এখানে কিন্তু এই এখানে মাসুসিফাত একটা অংশ হচ্ছে বাক্যের আর কিতাবুন জামিলুন এখানে মাসুসিফত আর একটা অংশ হচ্ছে বাক্যের ঠিক আছে তো সোজা কথা হচ্ছে যেটা বুঝতে চাচ্ছে সেটা হইলো যে মাউসু মিলে মুক্তদাও হইতে পারে মাউসু সিফাত মিলে কি খবরও হইতে পারে মাউসু সিফাত দুইটাই হইতে পারে বাক্যের মধ্যে কোনো অসুবিধা নাই আচ্ছা দুইটা আরবি বাক্যের মাঝে ওয়াও দ্বারা এবং বুঝালে ওয়াও এর আগেও পরে কি স্পেস হবে না ওয়াও এর আগে স্পেস হবে ওয়াও এর পরে স্পেস হবে না লেখার ক্ষেত্রে ওয়াও এর আগে কি হবে হ্যাঁ স্পেস হবে যেমন হাদা কিতাবুন এই যে স্পেস দিলাম হ্যাঁ স্পেস দিলাম দেওয়ার পরে ওয়াদা আলিকা এখানে আর স্পেস হবে না ওয়াদা আলিকা কুরসি ইউন তাহলে আগে স্পেস হয় ওয়াবের পরে কি হয় না স্পেস হয় না আল্লাহ বানান ভুলের কারণে আমরা সাধারণত মার্কস মানে খুব বেশি ভুল যদি না যায় তাহলে মার্কস না কাটার চেষ্টা করি যদি দেখা না বানান ভুল খুব বেশি পরিমাণে যাচ্ছে তাহলে মার্কস কাটা যায় নাহলে কাটা হয় না আচ্ছা মাসসুসিফাত মিলে আচ্ছা তো উত্তর বললাম প্রেডিকেট আপনি যদি ইংরেজি না বুঝেন তাহলে আপনি এটা মানে না বুঝলেও চলবে আপনি ফেলে দেন এটা প্রেডিকেটটা আমি বলি যাদের হচ্ছে যে মানে ইংরেজি গ্রামারও যারা ভালো বা যাদের জানা আছে তারা যেটা সহজে ধরতে পারে আর কি বাক্যের প্যাটার্নটা তো যেহেতু আপনারা এখানে যারা আসেন সবাই স্কুল কলেজ থেকেই পড়া সেজন্য আর আমি ইংরেজি টার্মগুলো একটু বলার চেষ্টা করি হ্যাঁ আপনি যদি পেডিকেট না বোঝেন ওইটা আপনি মাথা থেকে ফেলে দেন ওটা আপনার বোঝার দরকার নাই আপনি জাস্ট মুক্ত খবর বুঝেন এটাই কি হবে আপনার জন্য যথেষ্ট হবে আমরা যেটাকে খবর বলছি এটাই কি প্রেডিকেট হ্যাঁ প্রেডিকেট না প্রেডিকেট ওই খবর যেটা ওইটাই কি প্রেডিকেট বা বাক্যের যে দ্বিতীয় অংশটা আছে ওইটা ব্যবহারটা বলবেন ওয়াও এর ব্যবহার আলাদা কোনো কিছু না ওয়াও এর ব্যবহারটা হচ্ছে আপনি যদি আলাদা আলাদা দুইটা বাক্য আনেন তো আলাদা আলাদা দুইটা বাক্যকে সংযুক্ত করে ওয়া শব্দটা আমরা বাংলা থেকে বলি যেমন এটি একটি বই এবং ওইটি একটি খাতা তাহলে যে এবং বলতেছি এটি একটি বই এটা একটা সম্পূর্ণ একটা বাক্য ওইটি একটি খাতা এটাও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য এই যে দুইটা বাক্যকে যদি আমরা একই সঙ্গে পাশাপাশি বলতে চাই আমরা বাংলাতে কি করি এবং দিয়ে দুইটা আলাদা আলাদা বাক্যকে সঙ্গে করি ইংরেজিতে আমরা এন্ড দিয়ে কি করি দুইটা আলাদা আলাদা সেন্টেন্স কে একসাথে যুক্ত করি জাস্ট এরকমই আরবিতে আলাদা আলাদা দুইটা বাক্য আপনি যদি একসঙ্গে বলতে চান তো দুই বাক্যকে সংযুক্ত করার জন্য মাঝখানে আপনি একটা ওয়াও নিয়ে আসবেন এটা আলাদা কোনো ব্যবহার নাই যেমন হাদা কিতাবুন ওয়াদা লিখা ইউন আচ্ছা আমি রেকর্ড করছি হ্যাঁ আপনার আব্দুল্লাহ আমিন চৌধুরী মনে হয় রেকর্ড করার জন্য ইয়ে দিয়েছেন আমি এখান থেকে রেকর্ড করছি পরে রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপরে আর কারো কোনো অসুবিধা হচ্ছে আপনাদের মানে পড়া বুঝতে বা অন্য কোনো জায়গা যদি কোনো অসুবিধা আপনারা ফিল করেন সেটা আপনারা আমার আমাকে একটু বলতে পারেন হ্যাঁ যেহেতু এই কিতাবটা আমি নতুন করে এটা রচনা করছি এবং এটা প্রতিবারই এটার মধ্যে নানান ধরনের মানে সংস্কার চলতে থাকবে তো আপনাদের যে অভিজ্ঞতাগুলো বা আপনাদের ইয়াগুলো আমার জানা জরুরি যাতে করে আমি এটাকে দিন দিন আরো ইমপ্রুভ করতে পারি তো আপনাদের এই কারণে আপনারা মানে আপনাদের অভিজ্ঞতা গুলো এবং আপনারা কোনো কিছু যদি সমস্যা ফিল করেন সেই বিষয়গুলো আমার সাথে শেয়ার করতে পারেন ফ্রিলি এটা আমার জন্য সুবিধা হবে ইনশাল্লাহ আল যুক্ত এরপর হাল শব্দ আসলে জের দিয়ে মিলিয়ে পড়তে হয় কেন এর কারণ হইল যে আরবিতে আরবরা একটা জিনিস মনে রাখবেন আরবি ভাষাতে আরবরা সবসময় চেষ্টা করে সহজতা অবলম্বন করার জন্য এটা আপনারা সামনে যত যাবেন তত জিনিসগুলো বুঝতে পারবেন যে যে জিনিসটা কঠিন হয় তা আরবরা বলে যে না আমরা এই কঠিনটা পড়তে পারবো না হ্যাঁ আমরা এটাকে সহজ বানিয়ে ফেলবো এখন মনে করেন যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেখাই তাহলে এটা আর ভালো করে বুঝতে পারবেন আহ যেমন মনে করেন যে যেমন আমি একটা শব্দ দেখলাম আল কিতাবু জামিলুন হ্যাঁ হালিল কিতাবু জামিলুন এখন মনে করেন আমরা যদি এই বাক্যটাকে যদি আমরা ধরেন হারাকা যুক্ত করি তাহলে মূল শব্দটা কি হাল ঠিক আছে মূল শব্দটা কি হাল এরপরে এখানে কি আল কিতাবু ঠিক না আল কিতাবু আচ্ছা এখন দেখেন হাল আল কিতাবু প্রথমত এটা উচ্চারণে কঠিন হাল আল কিতাবু এক নাম্বার এক নাম্বার দুই হইলো এই যে আলের শুরুতে যেই হামজাটা আপনারা দেখতে পাচ্ছেন এই হামজাটার নাম হচ্ছে হামজাতুল ওয়াসল এটা এগুলো এগুলো আপনাদেরকে পড়ার মধ্যে আপনাদের কারণ লেভেলের কথাবার্তা এগুলো মানে বলতে গেলে বা বুঝাইতে গেলে আপনাদের মাথা নষ্ট হবে এই কারণে বলি নাই মূল ক্লাসের মধ্যে বলি নাই কিন্তু আপনার লাইভে যারা আছেন তারা এটা জেনে নিতে পারেন এটা আপনাদের জন্য উপকার হবে দেখবেন আরবিতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন খেয়াল না করলেও সামনে খেয়াল করবেন যে দুই রকমের একটা এভাবে লেখা হয় আর আরেকটা এইভাবে লেখা হয় মানে একটা হচ্ছে দেখেন আলিফের উপরে কোনো কিছু নাই আর আরেকটা হচ্ছে আলিফের উপরে একটা মাথা যে আমরা আইন লেখি না আইন এই আইনের মাথা কাইটা এই আলিফের উপরে লেখা হয় এটা আইনের মাথা এটা কি না হামজানা তাহলে কিছু আলিফ দেখবেন যে খালি আর কিছু আলিফ দেখবেন যেটার উপরে কি থাকে উপরে একটা আইনের মাথা থাকে অথবা নিচে একটা আইনের মাথা থাকে তো এই যে এই যে আলিফটা খালি থাকে এটাকে বলা হয় হামজাতুল ওয়াসল এটার নাম কি হামজা ওয়াসল হামজাতুন ওয়াসলি আর কি বা মানে সংক্ষেপে হামজাতুল ওয়াসল বলা হয় ঠিক আছে হামজাতুন ওয়াসলিয়া তুনি বলি আমরা হামজা ওয়াসলিয়া ওয়াসল মানে হচ্ছে আসলে মিলানো আর কি ওয়াসল শব্দের অর্থ মিলানো হামজাতুল ওয়াসলি বলি আচ্ছা হামজা ওয়াসলিয়া তো ওয়াসলিয়া মানে কি যে যে হামজাটাকে মিলিয়ে পড়তে হয় আর এই যে যেটার মধ্যে আমরা নিচে অথবা উপরে এভাবে একটা আইনের মাথা দেখি এটাকে বলা হয় আরবিতে হামজাতুন কত ইয়াতুন ঠিক আছে হামজা কত ইয়া দুইটার মধ্যে পার্থক্য কি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই যেটার মধ্যে আপনার হামজা মাথা আইনের মাথা নাই এটাকে আগের শব্দের সঙ্গে মিলিয়ে যখন পড়া হয় তখন এটা আর উচ্চারণে আসে না তখন এটা আর কি উচ্চারণে আসে না পক্ষান্তরে যেটার মধ্যে আইনের মাথা আছে যেটা হামজা কত এটা কখনোই উচ্চারণ বিলুপ্ত হয় না সব সময় এটার উচ্চারণ বহাল থাকে তাহলে হামজা ওয়াসলিয়া যেটা এইটা লেখায় তো আসে কিন্তু কখনো কখনো উচ্চারণ থেকে এটা বিলুপ্ত হয়ে যায় হ্যাঁ কখন উচ্চারণে আসে কখন আবার উচ্চারণ থেকে বিলুপ্ত হয়ে যায় যদি আগের শব্দের সঙ্গে মিলিয়ে পড়া হয় তখন উচ্চারণ বিলুপ্ত হয়ে যায় আর আগের সঙ্গে মিলিয়ে শব্দের সঙ্গে মিলিয়ে না পড়লে তার উচ্চারণ বহাল থাকে যেমন দেখেন উদাহরণ দিলে বুঝবেন যেমন আল কিতাবু এখানে কিন্তু আমরা আলিফটাকে উচ্চারণ করতেছি আল কিতাবু কিন্তু যদি আমরা আগের শব্দের সঙ্গে মিলিয়ে পড়ি তাহলে কি বলি হালিল কিতাবু এই দেখেন আলিফুর উচ্চারণ কিন্তু নাই হয়ে গেল হালিল কিতাবু আলিফুর উচ্চারণ নাই হয়ে গেল এটা গেল হামজা ওয়াসল এটার উচ্চারণ অনেক সময় করা হয় অনেক সময় করা হয় না আগে শব্দের সঙ্গে মিলিয়ে পড়লে উচ্চারণ নাই হয়ে যায় লেখায় থাকে উচ্চারণ নাই হয়ে যায় আর যদি আগে শব্দের সঙ্গে না মিলিয়ে এককভাবে পড়া হয় তখন উচ্চারণ বহাল থাকে পক্ষান্তরে হামজা কথা এই যেটা আইনের মাথা লেখা থাকে এটার উচ্চারণ সব সময় বহাল থাকবে এটার উচ্চারণ কখনোই আপনার নাই হয় না সব সময় এটার উচ্চারণ ভাল থাকে তো এটার কারণ কি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আছে এই পার্থক্য হওয়ার কারণ কি পার্থক্য হওয়ার কারণ হলো এই যে হামজা ওয়সলিয়া যেটা এটা হইলো আসলে মূলত ওসল মানে কি মিলিয়ে পড়ার জন্য তার মানে এটা আসলে ঠেকার কাজ চালানোর জন্য যেমন মনে করেন এই নদীর উপর দিয়ে যে ব্রিজ তৈরি করা হয় ধরেন তো নদীর বা খালের উপর দিয়ে ব্রিজ তৈরি করা হয় কেন নদীর এই পার এবং নদীর ওই পারকে বা খালের এই পার ওই পারের রাস্তাকে সংযুক্ত করার জন্য মানে চলার রাস্তা এখন কি করা হয়েছে তাহলে খালের উপর ওইটা কিন্তু আসলে কি না মূলত রাস্তা না কিন্তু যেহেতু এই পাড়ের রাস্তা আর ওই পাড়ের রাস্তা দুটাকে একসঙ্গে মিলাতে হবে এই কারণে ঠেকায় পড়ে এখানে একটা ব্রিজ তৈরি করা হয় তা না হয় নদী তো নদী তার উপর দিয়ে তো আসলে রাস্তা থাকার কথা না তো এখানেও একই ঘটনা ঘটছে হামজা অসলিয়া যেটা এটা হলো আসলে হামজা আপনি যখন মানে একটা জায়গায় পড়ে গেছেন তো ওই ঠেকায় পড়ার কারণে আপনাকে ওই হামজাটা এনে কাজ চালানো হচ্ছে মানে এটা কি না আসল না মূল না এটা ঠেকায় পড়ার কারণে এটাকে দিয়ে কাজ চালানোর জন্য নিয়ে আসা হয়েছে তো সুতরাং যে জায়গার মধ্যে ওই ঠেকায় ঠেকা থাকে না ওই জায়গার মধ্যে এটার উচ্চারণ আর রাখা হয় না আর যেখানে ঠেকা থাকে ওখানে এটার উচ্চারণ আনা হয় ব্যাপারটা কেমন উদাহরণ দিলে বুঝবেন যেমন দেখেন হাল আল কিতাব আমরা যদি মনে করেন এখানে যদি আহ হালটা যদি আমরা না আনি ধরেন আমরা হালটাকে ফেলে দিলাম তাহলে আপনার এই এই জায়গার মধ্যে আলিফটা না এনে আমাদের কোনো উপায় নেই কেন কারণ আসলে মূলত যদিও আমরা পিছনে আপনাদেরকে বলছি যে নির্দিষ্ট করার জন্য আল আনতে হয় মূলত নির্দিষ্ট করার মূল যে শব্দটা এটা হলো আসলে লাম আলিফটা কি না মূল না মূল হইল আসলে লাম আলিফটাকে আনা হয়েছে ঠেকার কাজ চালানোর জন্য ঠেকার কাজটা কি ঠেকার কাজটা হচ্ছে এই লামটা তো হচ্ছে সাকিন সাকিন ওয়ালা লামকে কিন্তু কি করা যায় না উচ্চারণ করা যায় না যেমন আমি যদি এখান থেকে হামজাটাকে যদি ফেলে দিই ফেলে দিয়ে আমি আপনাকে যদি বলি যে আপনি এটা উচ্চারণ করেন আপনি উচ্চারণ করতে পারবেন দেখি আপনারা কেউ পারবেন এটা উচ্চারণ করতে সম্ভব এটা উচ্চারণ করা পারবেন কেউ এটা উচ্চারণ এটা উচ্চারণ করা কিন্তু কিনা সম্ভব না ঠিক আছে এইটাই হলে ঠেকা আমরা ঠেকা পড়ে গেছি এখন ঠিক আছে এখন আমাদেরকে তো এই বিপদ থেকে উদ্ধার হতে হবে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদেরকে ঠেকার কাজ চালানোর জন্য এই উদ্ধারকারী রূপে আবির্ভূত হয় সাহায্যকারী মানে যে দমকল বাহিনী যেরকম মানে যে ফায়ার সার্ভিসের কর্মী কি হ্যাঁ এই হামজাটা হ্যাঁ সে আইসা আমাদেরকে কি করলো এই বিপদ থেকে উদ্ধার করলো উদ্ধার এখন আমরা উচ্চারণ করতে পারতেছি আল কিতা এই আ আলিফ যেটা এটা আসলে মূলত কি ঠেকার কাজ চালানোর জন্য আনা হয়েছে যখন আমরা শুরুতে আরেকটা শব্দ নিয়ে আসলাম এখানে হাল এখন দেখেন ঝামেলাটা এখন কি যেহেতু আমি এমনিতে মিলিয়ে পড়তে পারতেছি ঠিক না আমার আর এটা দরকার নাই কিন্তু এখন ধরেন দরকার না থাকার কারণে আমি এটাকে ফেলে দিলাম ফেলে দিলে এখন এখানে আরেকটা ঝামেলা হয়েছে ঝামেলা কি ঝামেলা হয়েছে যে পর পর মানে দুইটা ইয়া হয়ে গেছে মানে কি বলে পরপর দুইটা সাকিন ওয়ালা হয়ে গেছে কারণ এখানে লামের মধ্যেও সাকিন আবার দুই লামের মধ্যে সাকিন আরে জটা যে কেন যাইতেছে না এখানে হালের মধ্যেও সাকিন লামের মধ্যেও ساکিন তো দুই সেকেন্ড কি পাশাপাশি উচ্চারণ করা যায় না দুই কি পাশাপাশি উচ্চারণ করা যায় পাশাপাশি উচ্চারণ করা যায় না তো যেহেতু উচ্চারণ করা যায় না এখন আমরা এই আবার একটা সমস্যায় পড়ে গেলাম তো এই সমস্যা থেকে উদ্ধার করার উদ্ধারের জন্য কি করতে হবে আমাদেরকে এখানে নিচে এইটার মধ্যে জেদ দিয়ে দিতে হবে তো সাধারণত আপনার যখন এরকম দুই সাকিন পাশাপাশি হওয়ার কারণে যখন উচ্চারণ অসম্ভব হয়ে পড়ে তখন আরবরা কি করে ওই নিচে মানে প্রথম শব্দের নিচে জেদ দিয়ে দেয় এটা একটা নিয়ম আর কি আরবিতে বলা হয় ইজা হুরুরিকা হুররিকা বিল কাসরি যখন কোন শব্দ মানে সাকিন দেওয়ার প্রয়োজন পড়ে কি বলে যখন কোন শব্দকে হরকত দেওয়ার প্রয়োজন পড়ে এরকম বিপদ থেকে বাঁচার জন্য তখন সেখানে এরকম নিচে জের দিয়ে দেওয়া হয় যেমন আপনাদেরকে একটা সুন্দর একটা উদাহরণ দেখাই এটা তাহলে আপনারা আরো ভালো করে বুঝবেন এই যে আপনারা সুরা এখলাস যে পাঠ করেন প্রথম দুই আয়াত মিলিয়ে পড়লে কিভাবে পড়েন দেখি একজনে বলেন তো বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন পরে

এই জিনিসটা কি এই একই এতক্ষণ যেটা বললাম এইটার এটা একই সূত্রে মানে একই জিনিস কারণ কি কারণ এই যে আমরা এখানে পড়ি আহা দু আহা আহা দুহাদুন পড়ি ঠিক না তো তানবিন তো মূলত কি নুন সাকিনকে বলে না আহা আহাদুন ঠিক না আহাদুন তো তানবিন যেটা যেটাকে আমরা দুই পেশ আকারে লিখি এটা তো মূলত কি নুন সাকিন তাহলে আমরা নুন সাকিন লিখলাম এই তো আহাদুন ঠিক না কুল হু আল্লাহ আহাদুন এরপরে আল্লাহ হুসমাদ এখন দেখেন এই যে আল্লাহ হুসামাদের আলিফ যেটা এটা তো মনে করেন ওই যে হামজা ওয়াসল এটা বিলুপ্ত হয়ে যাবে এখন লামের মধ্যে সাকিন যেহেতু লামের মধ্যে তাসদিদ তাসদিদ বলা হয় কাকে প্রথমটা সাকিন পর একটা এটাই তো তাহলে এখানেও কিন্তু দেখেন দুই সেকেন্ড পাশাপাশি হয়েছে নুনের একটা সাকিন আল্লাহর আর একটা সাকিন তো দুই সেকেন্ড পাশাপাশি হওয়ার কারণে এটাকে কিন্তু আমরা উচ্চারণ করতে পারতেছি না এই মুশকিল থেকে বাঁচানোর জন্য কি করতে হইতেছে আমাদেরকে প্রথমটার মধ্যে হরকত দিতে হইতেছে আর নিয়ম হইলো কি যখন এরকম হরকত দেওয়ার দরকার পড়ে তখন এটার মধ্যে জেদ দিতে হয় এই কারণে আমরা এখানে নুনের মধ্যে জেদ দিয়ে দিই তখন আমরা এটাকে পড়ি কুল হু আল্লাহ আহাদুল্লাহ দুইটা কিন্তু কি একই একই নিয়মের অন্তর্ভুক্ত এটা তো যাই হোক যে কথা বলছিলাম যে এই ধরনের যেটা এটা হামজা যেটা হামজা ওয়াসল আর যেটা হামজা আহাদের মধ্যে যে হামজাটা এটা হচ্ছে হামজা কতে এটা উচ্চারণ কখনোই কি হবে না বিলুপ্ত হবে না কারণ এটা ঠেকার কাজ চালানোর জন্য আনা হয় না এটা মূল শব্দের মধ্যেই আছে শব্দটা পক্ষান্তরে ওই যে আমরা আল কিতাবু বা এগুলো শুরুতে যে আনি অথবা ওই যে ইমরাতুন যেমন ইমরআাতুন শব্দটা দেখেন ইমরাতুনের মধ্যে যে আমরা বলছিলাম যে আলিফটা পড়ে যায় কেন পড়ে যায় কারণ এই মিমের মধ্যে যে সাকিন আছে এই মিমের মধ্যে সাকিন এখন আপনি যদি এখানে আলিফটা যদি না দেন এইটাকে আপনি পড়তে উচ্চারণ করতে পারবেন শুরুতে সাকিন থাকার কারণে এটা উচ্চারণ করতে পারবেন না তো যেহেতু আপনি এই শব্দটাকে উচ্চারণ করতে পারতেছেন না এই কারণে আপনি একটা আলিফ নিয়ে আসছেন এই জায়গার মধ্যে ইমরাতুন কিন্তু যখন আপনি শুরুতে আল নিয়ে আসতেছেন তখন তো আর আপনার কি করতে হচ্ছে না এই আলিফটার আর দরকার পড়তেছে না এই কারণে তখন আলিফটাকে আমরা বিলুপ্ত করে দিই বিলুপ্ত করে দিলে তখন এটা কি হয়ে যায় আল মার আতু হয়ে যায় আচ্ছা যাই এইগুলো অনেক আসলে অনেক মানে ডিপ কথাবার্তা হয়ে গেছে যারা বুঝতে পারছেন তো ভালো তারা একটা বাড়তি এখানে এখানে ওই যে যেটা বিলুপ্ত হওয়ার পরে এখানে জবর হচ্ছে কেন মার আদ হচ্ছে কেন সব নর্মাল জেল হওয়ার কথা না কোনটার মধ্যে আলমার আতুর এই যে ইমর আতুর হ্যাঁ হ্যাঁ জি জি মার আতুর কারণ হইলো এখানে যখন দেখেন ওই যে লামটা যে আছে না যে আল মারো আপনি যখন লাম যুক্ত করতেছেন তখন লামের মধ্যেও কিন্তু কি সাকিন হিমের মধ্যেও সাকিন তো দুই সাকিন তো পাশাপাশি আপনি উচ্চারণ করতে পারবেন না এই কারণে এই জায়গার মধ্যে আচ্ছা দুই সাকিন হলে তো একটা জের হওয়ার কথা না জের হওয়ার কথা দুই চারটা শব্দ আছে যেগুলো ব্যতিক্রম মূল নিয়ম প্রত্যেকটা নিয়মের মধ্যে কিছু এক্সেপশনাল থাকে না মূল নিয়ম হইলো এটা জের আসবে কয়েকটা শব্দ হাতে গোনা কয়েকটা শব্দ আছে ব্যতিক্রম তার মধ্যে এটাও একটা হ্যাঁ এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে এত কিছু ডিটেলসে বলি না আপনাদেরকে বসে জাস্ট এতটুকু ইমরো আতুন শুরুতে আলাসলি কি হয়ে যাবে আল মারো আতু হয়ে যাবে আপনারা এই রাখবেন জি জি আলিফের উপরে যে আইনের মাথা যে দেওয়া হয় এটা আইনের উচ্চারণের হওয়ার জন্য না আলিফের উপরে আইনের মাথা দেওয়া হয় এই হামজাটার নাম যে কত এটা জন্য চিহ্ন এটা উচ্চারণ আইনের মত হবে না উচ্চারণ তো হামজার মতই হবে কিন্তু এটা একটা কি চিহ্ন আপনারা যখন কোরআনতালাত করবেন আপনারা একটু খেয়াল করবেন কোরআনতালাত করার সময় যে কোন আলিফটার উচ্চারণ ঠিক আছে আর কোন আলিফটা লেখা আছে কিন্তু উচ্চারণ নাই হয়ে গেছে তো খেয়াল করলে আপনারা এটা বুঝতে পারবেন তো দেখবেন যেটার উচ্চারণ নাই হয়ে গেছে লেখায় আছে বুঝবেন না যে ওইটা কি হামজা ওয়াসল আর যেটা দেখবেন যে না আছে উচ্চারণও আসছে এটা বুঝবেন যে কি কতঈ তাহলে এইগুলো আমাদের এখন খেয়াল করে এগুলো আপাতত আপাতত এগুলো আপনাদের এই মুহূর্তে এগুলো আপনাদের জন্য খুব এটা জরুরি না আপনারা এখন এদিকে মনোযোগ দেওয়ার দরকার নেই বেশি একটা আপনাদের তাহলে আপনাদের অন্যান্য পড়ার মধ্যে ঘাটতি আসবে বা আপনাদের জন্য এটা প্রেশার মনে হবে আর কি এগুলো আমি আপনারা আজকে প্রশ্ন করছেন বিধায় আমি এগুলো একটু বিস্তারিত আকারে বললাম আরকি তা না হয়তো আমি এগুলো আপনাদেরকে বলতাম না আমার এক ওই হামজা ওয়াসলি এবং কত এর উপর আমার একটা ডিটেলস একটা আলোচনা আছে আমাদের ইউটিউব চ্যানেলে আমি এটা আপলোড করছিলাম ওটা লিঙ্ক আপনাদেরকে দিব না আপনারা যারা আগ্রহী তারা ওইটা দেখতে পারেন ওটা দেখলে এটার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে কোন কোন জায়গায় ওয়াসলি হবে কোন কোন জায়গায় কতই হবে এগুলো আমি ডিটেলসে ওখানে আলোচনা করে দেখাইছি যাদের আগ্রহ আছে তারা ওইটা দেখে নিতে পারেন ক্লাস হওয়ার সাথে সাথেই তো আপলোড দেওয়া যায় না ক্লাস শেষ হওয়ার পরে এই ভিডিওটা কনভার্ট হইতে একটু টাইম নেয় কনভার্ট হইতে টাইম নেয় তারপর আমি যখন এটাকে আপলোড করি তখন আপলোড হইতে হইতে একটু টাইম নেয় সাথে সাথে দেওয়া সম্ভব হয় না একটু সময় লাগে ওয়াবের উপরে যে একটা না ওয়াবের উপরে যে একটা আইনের মাথা থাকে এইটা মূলত আপনার বুঝানো হয় যে এই ওয়াউটা কি এই ওয়াউটা ওয়াউ না এটা আসলে হামজা এটা বোঝানোর জন্য ওই ওয়া এর উপরে কি করা হয় ওই হামজার মাথাটা দেওয়া হয় এবং সেটাও কতেই হবে অবশ্যই কতেই হবে কিন্তু ওয়া এর উপরে যখন হামজা দেওয়া হয় তখন এটা বোঝানো শুধু এইটাই বোঝানো হয় না যে এটা হামজা বরং এটাও বোঝানো হয় যে এখানে ওয়াউটা ওয়াউ উচ্চারণে ওয়াউ হবে না উচ্চারণ এটা কি হবে হামজা হবে তাহলে ওস্তাদ এখানে ওই ওয়াউ প্রয়োজন কি হামজা দিад লিখতে হয় ডাইরেক্ট না না যেমন মনে করেন এখন আপনি যদি এই কি বলে আমি যদি আপনাকে যদি বলি আচ্ছা আপনারা বাংলাতে এই শীষ ধানের শীষ লিখতে এই বানানে কি কারণে লেখেন দুইটাই তো আপনারা তালবশ বসো দিয়ে লিখতে পারতেন সাহসের মতন এই বেহুদা একটা তালবশ আর একটা মূর্ধন দিয়া এই বানানের এই পেস লাগানোর কোনো দরকার ছিল উচ্চারণ তো একই রকম তাই আপনি তো কি উত্তর দিবেন আমাকে আবার প্রতিদিন ভাবি এর পরে দেখেন শীশের মধ্যে এখানে যে दीर्घ কারে दीर्घ দরকার আছে এই दीर्घটাই তো কথা অফিসে আমার প্রতিদিন কথা শুনতে হয় কিন্তু কিন্তু যদি আপনি ধানের শীষ লিখতে গিয়ে যদি আপনি হুবহু এই বানানা না লেখেন প্রথমটা তালব বসে পরেরটা মূর্ধন্য বসে এবং दीर्घ না দেন এটা অবশ্যই বানান ভুল হিসেবে ধরা হবে এবং আপনার নাম্বারও কাটা যাবে কিন্তু কেন এই কেনর কি নাই আসলে কোনো উত্তর নাই এটা হইলো আমরা বাংলা ভাষী আমাদের ওই আদিকাল থেকে এই শব্দটা এই বানানে চলে আসতেছে এখন আমাদেরকে লিখতে হবে তো ঠিক তদ্রুপ ওই আরবদের ক্ষেত্রেও আরবি ভাষাও একই রকম যে হামজা লেখার কিছু নিয়ম কারণ আছে হ্যাঁ যেমন মনে করেন দেখেন মা উন মা উনমানি কি পানি ঠিক আছে মা উন্মানি পানি এখন মা উন্মানি পানি কিন্তু আমি যদি বলি যে তার পানি তাহলে কিন্তু এটাকে এইভাবে লিখতে হবে মা উহু এই যে এই যে এইভাবে মা উহু এভাবে লিখতে হবে এখন ভাই এটাও মা এটাও মা উন দুইটা উচ্চারণ একই রকম তো এখানে যদি এরকম হয় এখানে এইভাবে কেন লিখতেছি আমি এই কেনর কি নাই এই কেনর আসলে মানে তাও দেওয়া আরবি মা উন পেশ আসছে পেশের মানে কাছাকাছি হরফ হইলো ওয়াও এই কারণে ওয়া ওর উপরে লেখা হয়েছে কিছুটা বলা যায় কিন্তু তাও এটা আসলে কি না অতটা শক্তিশালী না কেন কারণ এটা হামজা লিখলে কি সমস্যা ছিল আমি যদি লিখতাম কোনো সমস্যা ছিল সমস্যা ছিল না তাহলে আমাকে এটা এইভাবে কেন লিখতে হবে মা উহু এই কারণে প্রত্যেক ভাষারই কিছু কি আছে নিয়ম কারণ আছে এগুলোর কোনো কি হয় না যুক্তি ভিত্তিক কোনো ব্যাখ্যা হয় না তারা এইভাবে ব্যবহার করতেছে এরকম ইয়ার উপরে কি করা হয় হামজা লেখা হয় যেভাবে ঠিক আছে যেমন সাই উন লেখতে গেলে সাই উন আসানা ইনাল আলা কুল্লি সাই ইন কদির কোরআন অনেক জায়গায় আছে সাই উন লেখতে কিভাবে লেখা হয় এভাবে লেখা হয় সাই উন ঠিক আছে আবার মনে করেন এই কি বলে আবার কিছু কিছু জায়গায় দেখবেন শব্দের মধ্যে কি এই এই মানে হামজা রাখা হয় এই কারণে আপনার আরবরা বলে একটা মানে যে লাউকা আনাত হামজাতু নাসু যে হামজা যদি মানুষ হইতো ঠিক আছে তাইলে মানুষেরা এরা কি করে ফেলতো গোলা কেটে পুরা হত্যাই করে ফেলতো লাউকানাল হামজাতু ইনসানান হামজা যদি ইনসান হইতো মানুষ হইতো লাখ মানুষের এরা কতল করে দিত হত্যা করে দিত এটার নিয়ম কারণ এত জটিল এবং এটা লেখার মধ্যে এত জটিলতা তো চিন্তা করেন আরব আরবদেরই মাথা নষ্ট হয়ে যায় হামজার এই এত এত নিয়ম কারণ কখনো ওয়াবের উপরে আপনার কখন এইভাবে লিখতে হয় কখনো ইয়ার উপরে হামজা দিয়ে লিখতে হয় কখনো ওয়াবের উপরে দিয়ে লিখতে হয় আরো যে কত আবার কখনো মনে করেন এইভাবে আলিফের উপরে আবার কখনো আলিফের নিচে কখনো আবার এই আইনের মাথা ছাড়া দেখেন কতগুলো রূপ ঠিক আছে এটা একটু জটিল এখন এটা এগুলা কিছু নিয়ম কারণও আছে এগুলা মোনা রেখা করতে হয় কিছু করার নাই ইংরেজিতে দেখেন না লেখা হয় এক রকম উচ্চারণ হয় আরেক রকম কত আছে নলেজ নলেজের বানান কি রকম উচ্চারণের সাথে লেখার কি নাই কোনো মিলই নাই তো সব ভাষাতেই কি আছে এই ধরনের কিছু ব্যাপার আছে এটা আমাদেরকে মেনে নিতে হবে কিছু করার নাই আচ্ছা এরপরে বুঝব কিভাবে আলিফের উপরে কোনটা হামজার আর কোনটা আইন দেখতে তো একই রকম ভাই দেখতে হামজার মতোই মনে হবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আলিফের মাথার উপরে কখনোই কি মানে হামজা বসবে না আলিফের উপরে যা দেখবেন সবই হইলো আইনের মাথা আলিফের উপরে কোনদিন কি বসবে না হামজা বসবে না হামজার মতন যেটা দেখা যায় ওইটা আসলে আইনের মাথা এটা মনে রাখলেই হয় আচ্ছা মারেফা আনাল গফুরুর রহিম আচ্ছা এখানে আনাল আনাল গফুর রহিমের ক্ষেত্রে ওই মারেফা করার কারণ হচ্ছে যেমন আল্লাহ নিজের ক্ষেত্রে কি বলছেন আনাল গফুর রহিম ঠিক আছে এখানে আল্লাহ তালা নিজের ক্ষেত্রে যে মায়েরফা করে আনছেন এর কারণ হইল আপনার যখন মায়েরফা করা হয় তখন একটা শব্দের মধ্যে অনেক জোর পাওয়া যায় এটা আরবির মানে ব্যাকরণগত কিছু বিষয় আছে এগুলো আপনার আস্তে আস্তে বুঝবেন হ্যাঁ যেমন আমি যদি বলি যে আনা আনা রহিমুন আমি বললাম কি আনা রহিমুন তাহলে এটার অর্থ হয় যে আমি দয়ালু আমি দয়ালু কিন্তু আপনি যখন আল নিয়ে আসবেন তখন এটার অর্থ হবে যে আমি দয়ালু মানে মানে আমার মধ্যে দয়ার অর্থটা অনেক ব্যাপক ভাবে পাওয়া যায় আনার রাহিম এভাবে বললে তখন এটা তাকিদ হয় ঠিক আছে এটার মধ্যে একটা জোর পয়দা হয় তো আল্লাহ তালা যেহেতু সর্বোচ্চ মানের দয়ালু সর্বোচ্চ ক্ষমাশীল ক্ষমাশীল সত্তা সেই হিসেবে কি আনাল গফুর রহিম এভাবে বলা হয়েছে জোর দেওয়ার জন্য আচ্ছা অনেক সময় ইয়া লেখা দেখা যায় কিন্তু পড়াই দেখি উচ্চারণ হয় না ভাই এক বললাম না এগুলা এখন এগুলা এখন যদি বলি এখন তো আপনাদের এগুলো মানে কি বলে আপনাদের মাথা নষ্ট করতে চায় না ऑलरेडी অনেক মাথা নষ্ট করার মত কথাবার্তা বলা হয়ে গেছে না এগুলো আস্তে আস্তে অনেক কিছু বুঝবেন আপনারা ইনশাআল্লাহ সবর করেন এখন আপনাদেরকে যে পড়াগুলো পড়ানো হচ্ছে যেগুলো আপনাদের এখন পড়ার বিষয়ে পরীক্ষার এগুলো ভালো করে পড়ান এগুলোর জন্য প্রস্তুতি নেন ঠিক আছে

এই ধরেন আমি বললাম কুল আউজবে রব্বিল কি ফালাক বলি না ফালাক এখানে কিন্তু আমি লামের উচ্চারণ কিন্তু করতেছি ঠিক না আল ফালাক কিন্তু কুল আউজুবি কি বলি রব্বিন নাস বলি না এখানে কি আমি এই লামের উচ্চারণটা করছি না তার মানে কি এই জিনিসটা কিন্তু আপনারা যারা কোরআন পড়তে পারেন এখানে যারা ভর্তি সবাই আশা করি কোরআন পড়তে পারেন তো যারা আপনারা জানা বিষয় মানে হ্যাঁ আসলে লামের উচ্চারণটা আসবে আর কিছু শব্দ আছে আল আসলে লামের উচ্চারণটা আসবে না যেমন রব্বিল ফালাক এখানে কিন্তু লামের উচ্চারণ আসতেছে আর রব্বিন নাচ এখানে কিন্তু আসতেছে না উচ্চারণ তো কোন শব্দগুলোতে উচ্চারণ আসবে কোন শব্দগুলোতে উচ্চারণ আসবে না এরকম চোদ্দটা চোদ্দটা অক্ষর চোদ্দটার মধ্যে উচ্চারণ আসবে চোদ্দটা উচ্চারণ আসবে না হ্যাঁ চোদ্দটাকে বলা হয় শামসিয়া হরফ শামসিয়া আর চোদ্দটাকে বলা হয় কমারিয়া এটা আমি ওই আপনারা পাবেন এটা বাড়তি আলোচনা হিসাবে শীত সহ এটা মেয়েদের পক্ষ থেকে বলা হয়েছিল এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য আরকি তখন তাদেরকে এটা আমি বুঝে দেওয়ার জন্য ওখানে লিখে দিছি তা আপনাদের ছেলেদের কারো পক্ষ থেকে যেহেতু এই ধরনের কোনো প্রশ্ন আসে নাই এই কারণে আপনাদেরকে আর এটা বলাও হয়নি আপনারা ওখানে একটু দেখে নিবেন ঠিক আছে শীত সহ পেয়ে যাবেন ইনশাল্লাহ

মানে একটু খেয়াল করলেই বুঝবে যে এখানে কি যেন একটা ঝামেলা আছে আমি যদি বলি নাস জিনিসটা হয় না আমি বললে এখানে যেটা ঝামেলা আছে এটা বুঝেই যেতেছে যে কেউ বুঝবে শব্দটা কি হবে শামসুদ্দিন মানে এখানে কিন্তু আলটা উচ্চারণে আসতেছে না লেখা আসতেছে আদিন শামস আদিন মিলিয়ে পড়লে শামসুদ্দিন ঠিক না

ও যে মা দিয়ে আর হাল দিয়ে প্রশ্ন মানে এটাতে একটু প্যাচ লাগে যায় যে কোনটা দিয়ে কখন মা দিয়ে হবে আর কখন হাল দিয়ে হবে ইংরেজি বুঝেন ইংরেজির যে কোন বাক্যগুলো ওয়ার্ড দিয়ে করতে হয় আর কোন বাক্যগুলো ইজ দিয়ে করতে হয় এটা বুঝেন জি জি সেটা তো বুঝি সেটা যদি বুঝেন তাইলে এটা কেন বুঝবেন না হাল দিয়ে করবেন কোনগুলো হাল দিয়ে করবেন যেগুলো ইজ ইজ দিয়ে যে বাক্যগুলো ওইগুলো হাল দিয়ে করবেন আর যেগুলো আপনার ওই কি বলে ইয়া দিয়ে করেন হোয়াট দিয়ে করেন হ্যাঁ এগুলো মাজা দিয়ে করবেন হ্যাঁ এগুলো মাজা মানে ডাব্লিউএইচ কোশ্চেন জি জি দেন হোয়াট ইজ দিস এটি কি মা হাজা ওইগুলো সব মা দিয়ে হবে এটা এগুলো তো আমি সিটি লিখে দিছি না ইংরেজি বা বাংলা দিয়া যার যেভাবে বোঝার জন্য সুবিধা হয় যার ইংরেজি দিয়ে বুঝতে সুবিধা তার জন্য ইংরেজি দিয়ে ওইভাবে লিখে দেওয়া আছে আরো সহজে যদি বুঝতে চান তাহলে হচ্ছে যে যে প্রশ্নের উত্তরে হা বা না আসবে সেটা প্রশ্ন হবে কি দিয়ে হাল দিয়ে এটা আরো সহজ হা বা উত্তরে যদি হা বা না দিয়ে শুরু হয় তাহলে প্রশ্নটা বসবে কি দিয়া হাল দিয়া যেমন আমি বললাম হাল হাজা কিতাবুন উত্তরে কি হবে নাম বালা যে নাম হাজা কিতাবুন অথবা লা বাল হাজা কলামুন আর যেগুলো উত্তরে হা বা না দিয়ে শুরু হয় না বরং বস্তুর নাম দিয়ে শুরু হয় সেগুলো মা দিয়ে হবে মাজা দিয়ে যেমন মা হাজা এটি কি উত্তরে কি হা বা না বলবেন না কি বলবেন এটা বস্তুর নাম বলবেন যে মা হাজা এটা বস্তুর নাম বলবেন যে হাজা কিতাবুন অথবা হাজা কলামুন তাহলে যেগুলো হা বা না দিয়ে হবে সেগুলো কি প্রশ্নটা হবে আর যেগুলো হা বা না দিয়ে হবে না বরং মাজা দিয়ে করবেন যে এগুলোতে তিন নুক্তা কেন এগুলো এগুলো তো আরবি অক্ষর না ভাই এগুলো আপনি পাইছেন কই এগুলো কি না আরবি অক্ষর না ঝে এটা কি এটা হচ্ছে ঝে এটা ফার্সি অক্ষর পে পে হচ্ছে ফার্সি এবং উর্দু অক্ষর

ফোনের মধ্যে যে ইমেলটা ম্যাচ করতেছে কিন্তু ট্রাই করেন তখন দেখা যায় আপনি অন্য কোনো একটা ইমেইল দিয়ে দিচ্ছেন বা কোনো একটা জায়গায় আপনার ম্যাচ হচ্ছে না মানে সমস্যাটা এখানে কোথায় এটা যদি আপনি আমাকে ইমেল দেন আমি করে এটা সমস্যাটা বের করে দিতে পারবো এবং দেখা যাবে যে সমস্যাটা আপনার দিক থেকে আপনার কোনো জায়গায় মিসিং কারণে এটা মিসম্যাচ হচ্ছে যার কারণে আপনি করতে না বুঝতে পারলেন আমি মোবাইল দিয়ে সেম ইউজার দিয়ে আমি ঢুকতে পারতেছি কিন্তু পিসি দিয়ে আমি সেম ইউজার দিয়ে ঢুকতে পারতেছি আমি জিমেলে না গেলাম আপনি আমি বলি আপনি লগইন তো করেন কি দিয়ে আপনার ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে না জি মানে যে একটা ইউজার আইডি ওইটা মানে আমি তো ইউজার যেটা আছে আমার আমি সেইটা দিয়ে ট্রাই করি লগইন করার ইয়াটা তো হচ্ছে যে আপনার ইমেল দিয়ে লগইন করা তো মানে ইউজার আইডি দিয়ে তো লগইন করা না করা হয় না ও আচ্ছা আচ্ছা আপনি ইউজার প্রবলেম না না মানে আপনি ইউজার আইডি দিয়ে কিভাবে আমরা রাখি আমরা তো ইমেইল দিয়ে মানে করার ব্যাপারটা রাখছি এখানে ইউজার আইডি তাহলে মেবি তাহলে আমি মেইলি আর আমি মোবাইলে আমি ঢুকতে পারি পাসওয়ার্ড লেখা ইউজার কি ওই যেটা মানে আপনার রেজিস্ট্রেশন কোড যেটা ওইটা কথা বলতেছেন না না

ইউজার নেম এবং ওখানে ইন করার সময় আপনার কাছে ইমেল আর হচ্ছে ইউজার নেম আসে কে বললো মানে হয় ইমেল आना হয় ইউজার নেম ইউজার নেম তো আসে না এই যে দেখেন আমি আপনার এই যে দেখেন আমি স্ক্রিন শেয়ার করছি দেখেন এখানে তো আমি দেখতেছি ইমেল আর পাসওয়ার্ড এখানে ইউজার নেমের অপশনটা কোথায় আমি ওই ওয়েবসাইটে ঢোকার সময় তো আমি তো ওই ওয়েবসাইটে ছিলাম এই যে আমি তো

তো ওইখান থেকে যা তারপর আমি মেল সিলেক্ট করে অটো পরে লগ হয়ে যায় বিকজ সেভ করা ছিল আমার পিসিতে হয়তো মানে আপনি এই যে মনে করেন যে অটো যে আপনি সাইন ইন যে করতেছেন গুগল দিয়ে যেখানে হচ্ছে তার মানে ওইটার সাথে আপনার ওই মানে মেলটা ম্যাচ করতেছে কিন্তু আপনি যেখানে ট্রাই করলে এটা হয় না সেখানে আপনার মেইলটা ম্যাচ করে না হয়তো ওখানে আপনি অন্য কোনো ইমেল দিচ্ছেন অথবা ওখানে আপনার অন্য কোনো ব্রাউজার অন্য কোনো ইয়া খোলা আছে উনি সম্ভবত এনএল কুরান ডট নেট

প্রতিবার আর কি লগইন করার লাগে সেভড আছে বাট প্রত্যেকবার করা লাগে জি জি কি সমস্যা প্রতিবার মানে লগইন করা লাগে আবার আপনি এই নাম্বার এই মি এখানে ক্লিক করেন ওটা করেই আমার হয় আর কি প্রত্যেকবার সেভ পাসওয়ার্ড করেছে আমি ক্লিক করলে আবার ঠিক আছে বাট একবারই মনে করেন আমার যদি সেভ পেজটা সেভ থাকে ব্রাউজারে আচ্ছা

তো ওইটাতে তো মানে ঢুকতে ঢুকার কোনো চান্স দেখি না মানে আমরা এটা হ্যাঁ চান্স থাকবে না কেন আপনি ওইটা ওটা তো আপনি নিজের মতন রেজিস্ট্রেশন করে ঢুকতে পারবেন তো অসুবিধা নেই রেজিস্ট্রেশন আমরা যে এইটাতে ফ্রি তে রেজিস্ট্রেশন করা যায় তো হ্যাঁ আপনার কোনো আলাদা কোনো ইয়া লাগে না এরর দেখা যায় কি এরর দেখায় ওইটা কিন্তু আলাদা আপনার এই রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু ওইটা হবে না ওইটার জন্য আপনাকে আলাদা করে নিজের মতন করে ডিসিশন করে নিতে হবে এই জিমেল দিয়ে হইবো না এটা এই জিমেইল দিয়ে হবে আপনাকে নতুন করে করে নিতে হবে আর কি ওইটাই তো এই জিমেইল দিয়ে ট্রাই করছি কিন্তু এরর দেখায় আপনার নেক্সট আমি স্ক্রিনশট দেই হ্যাঁ আচ্ছা আমাকে দেখেন উস্তাদ শুক্রবার তো আমাদের পরীক্ষা হবে উস্তাদ আমি একটা চ্যাট বক্সে একটা ছবি অ্যাড করছি দেখেন ওইটাই আছে ইমেইল আইডি আর আছে ইউজার নেম সাইডেসে দেখেন এখানে ওয়েবসাইটে ঢোকার জন্য এখানে কেন ট্রাই করতেছেন আপনি না আমি ওয়েবসাইটে ঢোকার জন্য আপনার ক্রোম থেকে ছাড়া তো ঢোকে না

আমার একজন বড় ভাই সেটিং করে আমার আপনি করছেন আমাদের সাথে মানে বলতেছি আমার ফোনে একটু প্রবলেম আসছিল আর কি যার জন্য এই সমস্যাটা এখন আপনার ফোনের সমস্যা তো আমরা ঠিক করে দিতে পারবো না ঠিক না আমরা যেটা পারবো জি না অবস্থা তো ঠিক আছে জি অবশ্যই তো আপনার এখন চাচ্ছিলাম যে যদি মানে ওই লিংক গুলা বা কিভাবে কি করতে পারি একটু লিংক আপনি পরীক্ষা দিবেন কিভাবে আমি মানে লিংক তো আপনাকে দিয়ে দাও আপনি পেজে নক করলেই বা যে কোনো আপনি লিংক পেয়ে যেতে পারেন অথবা আমাদের মূল ওয়েবসাইটে গেলে ওখান থেকেও আপনি পেয়ে যেতে পারে সেটা তো সমস্যা না সমস্যা হলো আপনি লগ ইন করবেন কিভাবে যদি আপনার এই পাসওয়ার্ড আর ইয়া মনে না থাকে জি না এইগুলো আমার মনে আছে এগুলো আমার লিখিত আছে হুম তাইলে আপনি আপনি আমাদের ওই মূল ওয়েবসাইটে গেলে সেখান থেকেও ই-ক্যাম্পাসে ঢুকে যেতে পারেন অথবা ই-ক্যাম্পাসে যে লিংক আছে সেখান থেকে সরাসরি ঢুকতে পারেন পেজে মেসেজ করেন ওখান থেকে আপনি লিঙ্ক দিয়ে দিবে বা আমাকেও মেসেজ করতে পারেন আমিও দিয়ে দিব অসুবিধা নাই জি আপনি মেসেজ দিলে তো গ্রুপে মেসেজ দিলেও যে কেউ আপনাকে এটা দিয়ে দিবে ওই জি ওয়ালাইকুম আসসালাম আমার যেই প্রশ্নটা ছিল সেটা আসলে এইরকম মানে আমি যেহেতু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা মাত্র এখনই হাতে করি আর কি আপনার মাধ্যমেই তো একেবারে বেসিক থেকে শুরু এর আগে কোনো ধারণাই ছিল না শুধু কোরআন শরীফটা পড়তে পারতাম আমি আপনার এইগুলা পড়ে অনেক উপকার হচ্ছে কিন্তু যেই যেই ব্যাপারটা একটু জাস্ট একটু ট্রিপ দরকার আর কি যে মনে করেন বাক্য ঘটনের যে বিষয়গুলো থাকে আপনার ক্লাস দেখলাম আপনার নোটসগুলো দেখলাম দেখার পরে আমি বুঝতেছি এবং সাথে সাথে আমি হয়তো পারতেছি কিন্তু দেখা গেল আমি যদি একদিন গ্যাপ দেই অথবা আপনি যে প্র্যাকটিসের যে পেপারগুলো আপনি যখন দেন তখন আমি আপনি যখন একটু জটিল বাক্য গঠন করার চেষ্টা করেন ই মানে প্রশ্নবোধক টাইপের যখন হয় বা একটু বড় মানে মوصুপসিfat যুক্ত করে যখন একটু বড় হয় তখন দেখা যাচ্ছে আমার আপনি বাংলা দিলেন এটাকে আরপি করতে তখন রিকল করতে একটু সময় নিচ্ছে অথবা রিকল করতে আমি ভুল করতেছি তো এই বিষয়গুলো কি রিকভারি করার জন্য প্র্যাকটিস আর প্র্যাকটিসই দরকার নাকি অন্য কোনো ট্রিপস প্রথমত হচ্ছে যে এটা খুবই নর্মাল একটা ব্যাপার যে শুরুর দিকে আপনাকে যখন একটু বড় বাক্য দেওয়া হবে একটু বড় বাক্য দিলেই এটা আপনার কাছে একটু জটিল মনে হবে একটু চিন্তা করে তৈরি করতে হবে চিন্তা করে তৈরি করার পরেও সেখান থেকে ভুল আসতে পারে এটা খুবই নরমাল একটা ব্যাপার এবং আমাদের ক্ষেত্রেও এগুলো হয়েছে বিষয় হচ্ছে আপনি যখন ওই এই প্রচুর পরিমাণে বাক্য তৈরি করবেন নিজে নিজেই এরপরে দেখবেন যে এটা আপনার কাছে ইজি হয়ে গেছে এবং দুই ভাবে আপনি এটা করতে পারেন একটা হচ্ছে লিখিত আকারে এবং একটা হচ্ছে মৌখিক ভাবে মৌখিক ভাবে হচ্ছে যে আপনি যে জিনিসটা পড়লেন ওই একটা শব্দ নিবেন একটা শব্দ নিয়ে মৌখিক ভাবেই হচ্ছে আপনি ওই মানে বস্তুটার ব্যাপারে যত বেশি পরিমাণে পারা যায় মুখে মুখে আপনি বাক্য বললেন আপনি একটা বই হাতে নিলেন একটা বই হাতে নিয়ে এই বইটাকে উদ্দেশ্য করে আপনি যত রকমের সিফাত যত যত রকমের রকমের নিয়ম কারণ ওয়ালা চেষ্টা এখানে করতে এটা একটা আর্ট হচ্ছে লিখিত আকারে তো ভাবে যদি আপনি প্র্যাকটিস যদি চালিয়ে যান এবং যত বেশি পরিমাণে আপনি বাক্য তৈরি করবেন তত দ্রুত আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং এটাই স্বাভাবিক যে শুরুর দিকে এরকমই হবে বেশি নাই কয়েকদিন গেলেই দেখবেন যে আবার ঠিক হয়ে যাবে এটা নিয়ে মনে হয় না আলাদা করে আপনার কিছু আছে শুধু বেশি বেশি বাক্য তৈরি করেন এটাই হইলে সেটা দেখাতে পারেন যদি যে আমি তৈরি করেছি এখানে বাক্যগুলো ঠিক হলো না ভুল হলো এটা তো অনেক সময় আপনি না বুঝতে পারেন তো এরকম নিজে নিজে যদি বাক্য তৈরি করেন সেটা ইনবক্সে আমাকেও দিতে পারেন শখের অস্তা ওনাদেরকেও দিতে পারেন আমরা এগুলো চেক করে দিব যদি কোনোটাতে ভুল থাকে সেটা আপনাকে ধরিয়ে দিবো এভাবে যত বাক্য আপনি বানাবেন তত এটা দ্রুত ঠিক হয়ে যাবে ইনশাল্লা ধন্যবাদ استاذ অসংখ্য ধন্যবাদ আচ্ছা একজন জিজ্ঞাসা এমসিকিউ হবে না পরীক্ষাগুলো কি হবে না হবে না পরীক্ষাগুলো আপনার লিখিত আকারেই হবে মানে ওই বর্ণনামূলক হবে ইনশাল্লাহ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার শেষ করার পর কেউ যদি আরো বেশি শিখতে চায় তাদের জন্য কোর্স এর ব্যবস্থা থাকবে استاذ ভাই আগেটা শেষ করেন হ্যাঁ আগে এটা শেষ করেন ইনশাআল্লাহ অবশ্যই থাকবে অবশ্যই থাকবে হজরত আমার ক্ষেত্রে একটা সমস্যা হয় সেটা হচ্ছে কি যেমন আমি মানে ওই যে বইটা থেকে সেন্টেন্সটা পরে অর্থ করতে পারি কিন্তু নিজে সেন্টেন্স মেক করতে পারি না এই সমস্যাটা হয় এটা কি করা যেতে পারে এটা করা যেতে পারে প্রথমত আপনি বইয়ের মধ্যে যে বাক্যগুলো লেখা আছে আমি দার্সের মধ্যে বারবার বলছিলাম যে বাক্যগুলোকে আপনারা মুখস্থের মতন করে নেবেন আপনার ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হইলো আপনি এক বইয়ের বাক্যগুলো দেখে দেখে পড়ে ফেলতে পারেন মোটামুটি ভাবে এটাকে আপনি যথেষ্ট মনে করে ফেলেছেন যে আমি তো দেখে মোটামুটি ভাবে পড়ে ফেলতে পারি দেখেন বইয়ের মধ্যে দেখে দেখে বাক্যগুলো পড়তে পারারও নানান স্তর আছে একটা হচ্ছে যে আপনি বাক্যগুলো ঠেকে ঠেকে আস্তে আস্তে মানে বুঝে আপনি এটা অর্থ করলেন এটা একটা আর আরেকটা হলো বাক্যগুলো দেখে আপনি এক টানে পড়ে গেলেন এক টানে অর্থ করে ফেললেন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে নিশ্চয়ই আপনি দ্বিতীয় স্তরে উন্নীত হন নাই যদি দ্বিতীয় স্তরে উন্নীত হইতেন যে আপনি দেখে দেখে পড়তে পারেন এবং সেটা এরকম যে দেখে আপনি একটানে পারেন ভাবনা একটা ছাড়া এবং প্রত্যেকটা বাক্য আপনি এতবার করে পড়ছেন অনেকটা মুখস্থের মতন হয়ে গেছে তাহলে অবশ্যই বাক্য তৈরি করার ক্ষেত্রে আপনার কিছুটা সমস্যা হইতো হয়তো বড় বাক্য তৈরি করতে গেলে কিন্তু নর্মাল বাক্য তৈরি করতে গেলে আপনার সমস্যা হওয়ার কথা না তো আপনি ওই যে মোটামুটি ভাবে দেখে দেখে মোটামুটি ভাবে অর্থ তুলতে পারেন এটা দেখেই আপনার মানে যে তৃপ্তি চলে আসছে এটা হচ্ছে আপনার ভুল ভুলের আর কি আমি কি মানে ভুল কিছু বললাম বলেন আপনি কি আমি জানি তো এই ধরনের সমস্যা যাদের হয় তাদের সমস্যাটা কেন হয় এটা আমার জানা আছে তো কারণ তারা ওই যে বললাম না মানে মোটামুটি ভাবে দেখে কোন কোন মানে কোনোভাবে অর্থ তুলতে পারে এবং এটাকে মনে করে এটা যথেষ্ট না বরং

আপনি যেটা মনে করতেছেন যে না আমি রিডিং করতে পারি বাকি তৈরি করতে গেলে সমস্যা হয় আসলে আপনি রিডিং করতে পারেন কিন্তু এই পাড়াটা কি না শতভাগ না শতভাগ পারবেন তখন মানে পারবেন এটা মনে করবেন তখন যখন আপনি একেবারে চিন্তা ভাবনা ছাড়া খুব দ্রুত পড়ে যেতে পারবেন এবং এটার জন্য কিন্তু আপনাদেরকে ওই যে মানে তৃতীয় অধ্যায়ের শেষে নিজে নিজে পড়ুন যে অংশটা দেওয়া হয়েছে এই অংশটা আপনারা কাজে লাগাবেন এক ভাই প্রস্তাব করছেন যে এই অংশটুকু আমি নিজে পড়ে যদি দিতাম তাহলে আপনারা পরে

এইভাবে যদি আপনি এরকম করতে পারেন বুঝবেন যে না আপনার পড়াটা ঠিকঠাক ভাবে হয়েছে জি বলেন জি আমার একটু সমস্যা হয় আহ আরেফা নাকেরা গুলো শনাক্ত করতে আহ কিরকম যেমন একটা উদাহরণ হচ্ছে আল কিতাবুল আল কিতাবুন হয় না আল তানবিন হবে না হ্যাঁ হ্যাঁ আমি আল কিতাবই বলেছি হয়তো একটু ইজি বোঝায় যাচ্ছে এমন রকম আল কিতাবুল জামি জাদিদুন জামিলুন এই যে জামিলুন লাস্টে ব্যবহৃত হইল কিন্তু ওইটাতে কেন আল আসেনি ওইটা তো স্টিফাত আপনি কি পরিযুক্ত হইছেন লাইভে জি জি আমি পরিযুক্ত হইছি গুলো তো সব বুঝিয়ে দেওয়া শেষ আপনি রেকর্ড থেকে দেখে নিন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি করা হয়েছে শুরুর দিকেই যখন দিব রেকর্ড থেকে আপনি ওই আলোচনা করছেন যে বই পাবো কোথায় বই এই যে প্রয়োজনীয় মাকামা তিলাওয়াত শিখার কোন সোর্স আছে কিনা ভাই মাকামাত তেলাওয়াত শিখার আপনার কোনো দরকার নাই

জি বলছিলাম যে আপনার হাজাল কিতাব এই দুইটা মিলে একটা সাবজেক্ট হয় তাহলে আপনার মুফতাদা হইলে এখানে পাশে আরেকটা সাবজেক্ট তৈরি করা যাবে কিনা আমি আপনার প্রশ্নটা বুঝিনি একটু একবার বলবেন যেমন হাজাল কিতাব হ্যাঁ যে এই দুইটা মিলে একটা সাবজেক্ট হচ্ছে যেহেতু হাজাল মুবতাদা হচ্ছে আর কি হাজাল কিতাব জি জি এখন এই সেম আপনার বাক্যর ভিতরে কি দুইটা সাবজেক্ট আনা যায়ব কিনা যেমন 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 হাদাল কিতাব আবার এখানে আবার আল জামিলু বা আল বাংলা কি হবে এটার এরকম কোন বাক্য হয় নাকি আপনার বাংলা আমরা ব্যবহার করি এরকম কোন বাক্য একটা তো হলো যে আপনি জিজ্ঞাসা করতেছেন যে এরকমটা হবে কিনা নিয়ম অনুসারে কিন্তু আমরা বাংলাতে আমরা কি আমাদের কথোপকথন এই ধরনের জিনিস ব্যবহার করি করলে একটা উদাহরণ দেন দেখি বাংলাতেই বলেন করি না তো আমরা এরকম জিনিস ব্যবহার উদাহরণ আমি বলছি যে যেহেতু আল কিতাবু এখানে আসছে তো এখানে যদি আবার আলিফলাম যুক্ত করার পরে যদি জামিল আবার এখানে প্লাস করে যদি আরেকটা শব্দ বাড়ানো হয় তখন তো এটা খবর হচ্ছে তো এক্ষেত্রে মাঝখানের যে শব্দটা যেমন আল জামিল কারণ ফার্স্ট টাইপে যে হাজ আল কিতাব এটা তো সাবজেক্ট হয়েছে যেহেতু তারপরে জামিল এখানে যদি আবার আল যুক্ত করে তখন মাঝখানের এই শব্দটা এটা কি হিসেবে দান করবে আর কি সাবজেক্টের অংশ পুরোটা মিলে তো সাবজেক্ট হবে এটা তো আলকিতার সিফাত মাসুসি সিফাত একদম স্প্লিশিরা সব মিলাই তো সাবজেক্ট হবে পুরো অংশটাই জাযাকাল্লাহ এটাই আর কি হ্যাঁ হাজাল কিতাবুল জামিলু জাইয়িদুন ঠিক আছে তাহলে এখানে এই হাজাল কিতাবুল জামিল পুরোটা মিলেই তো মুক্তাদা আর জাইয়িদুনটা শুধু আচ্ছা আমি খুব সংক্ষেপে বলে ফেলি যে এটা বিস্তারিত আলোচনা করছে ওখানে তাও আপনি আহ জিজ্ঞাসা করছেন বাক্য এখানে হচ্ছে কি জাই শব্দটা হচ্ছে আপনার এটা সিফাত হওয়ার যোগ্য সে কিন্তু এই জায়গার মধ্যে সে সিফাত নাই কারণ সিফাত হইতে হইলে তার একটা মাউসুফ অবশ্যই থাকা লাগবে ঠিক না যার গুণ বুঝাচ্ছে তার এখানে তো তার এরকম কেউ নাই এই জায়গার মধ্যে শব্দটা সিফাত হয় না এটা এখানে খবর হইছে এখন আপনি বুঝবেন কিভাবে কারণ সিফাত এবং মাউসুফের মধ্যে মিল থাকা তো জরুরি মিল থাকাটা আবশ্যক তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাহিদ উ নাকিরা আর আগের যে শব্দ মনে করেন হাজ আল কিতাবু জাহিদুন বা আল কিতাবু আরো ছোট করে বাক্যকে আল কিতাবু জাহিদুন এখানে আল কিতাবুটা কি মা রেফা আর তো সিফাত মার নাকেরা তো হলে তার মাফুক যেটা সেটা অবশ্যই নাকেরা হবে কারণ দুইটার মধ্যে মিল থাকাটা আবশ্যক এখানে যেহেতু মিল নাই তাহলে বুঝা যাচ্ছে যে এটা কি হয় নাই তার সিফাত হয় নাই সিফাত হইতে মিল থাকতে হবে সিফাত না হইলে কি হয়েছে খবর হইছে সিফাত হবে যখন আপনি এটাকে এটা শুরু তো আপনি আল নিয়ে আসবেন আল জাইদু এখন ঠিক আছে এখন সিফাত হইতে পারবে আল কিতাবু আল জাই ইদু এখন মিল আছে উভয়টায় মারেফা অথবা উভয়টায় নাকেরা হবে কোনোটার মধ্যে আল আসবে না কোনটার মধ্যেই আল আসবে না এখানে আমি আল ফেলে দিলাম ঠিক আছে কিতাবুন এখনো সিফাত হবে ঠিক আছে এটাও সিফাত আর আল দিয়ে আসলে সেটাও সিফাত কিন্তু হচ্ছে না তার মধ্যে সিফাত হওয়ার যোগ্যতা আছে কিন্তু এখানে সে সিফাত হচ্ছে না এই হচ্ছে আর কি সংক্ষেপ কথা বাইরে সংক্ষেপ একটা সূত্র মনে রাখতে পারেন যে যদি মানে পাশাপাশি দুইটাই যদি না কেরা হয় তাহলে সেটা সিফাত পাশাপাশি দুইটাও যদি মারাফা হয় তাহলে সেটা কি সিফাত হবে নাকিরা যেমন মনে করেন কিতাবুন জাইদুন এটাও কি সিফাত আল যদি আল কিতাবু আল জাইদু দুইটা মারে ফাইস এটাও সিফাত কিন্তু যদি একটা মারে ফার এটা হয় তাহলে কিন্তু কি হবে না সিফাত হবে না একটা হবে মুক্ত আর হবে খবর এটা হচ্ছে সহজে একটা সূত্র মনে রাখতে পারে জি জি ওস্তাদ আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা মাকামাত কোনটা শিখবেন মাকামাত তো ছয় সাত রকমের আছে যে শিখায় মানে যে বিষয়ে সোনিয়া বিসি সালাম আলাইকুম ওসাব জি ওয়ালাইকুম আসসালাম তোর একটা প্রশ্ন ছিল জি বলেন যে আমরা তো সাথে ওই যে একটা পড়ছিলাম যে হলো যখন আপনার আলযুক্ত হারফোনিকা হিসাবে যদি মাদ্দা হয়

শুনতে পাচ্ছেন জি জি ওস্তাদ এখানে যে মানে আপনার এই যে হারফোন ওস্তাদ এখানে একবার ইয়া আসছে এরপরে আবার আরেকটা আসছে আইয়া মানে দুইটাই আসছে ওস্তাদ এখানে এটা ধরবো বা এখানে কি হিসাবে শিখবো এখানে ওটা কি এটা হইলো মানে মনে করেন কোরআনে সাধারণত আপনার এই যেমন ইয়া আইয়ু হাল্লা দিন আমানু হ্যাঁ দুইটা আসছে না আসছে আইয়ু হাওয়া আসছে মধ্যে সাধারণত দুইটাই আনা হয় দুইটা যখন একসঙ্গে আনা হয় তো তখন কি হয় তাকিটা বেশি হয় কারণ আমরা যখন কাউকে ডাকি তো মানে ডাকটা আপনি যত জোরে ডাকবেন তত কিন্তু আপনার আওয়াজটা লম্বা হবে যদি এই রাশেদ রাশেদ কাছে আছে এই রাশেদ এদিকে আসো লম্বা করেন না আর রাশেদের একটু দূরে বা আপনি তাকে জোরে ডাক দিতে চাচ্ছেন তাহলে কি আওয়াজটাকে আপনি লম্বা করবেন এই ভাই ঠিক না যত দূরে হবে আওয়াজটা লম্বা করবেন তো এখানে আওয়াজ লম্বা করলে কি হয় মানে ডাকের মধ্যে আলাদা জোর পয়দা হয় তো এই কোরানের মধ্যে কিছু কিছু জায়গায় দেখবেন যে শুধু আইয়ুহা আসছে কিছু জায়গায় ইয়া আইয়ুহা দুইটাই আসছে হ্যাঁ দুই রকমেরই পাবেন আপনি জি জি এখানে দুই রকমই পাবেন যে ইয়াও আসছে আইয়ুহা আসছে বুঝবেন যে সেখানে কি আল্লাহ তালা ওই যে জোর দেওয়ার জন্য ডাক্তার মধ্যে আর দেওয়ার জন্য দুইটাকে একসঙ্গে নিয়ে আসছেন তবে এটা মনে রাখবেন যে আইয়ুহা আসলে তার সাথে ইয়া আসতে পারে যেমন ইয়া না মানু কিন্তু আপনার

ওস্তাদ আরেকটা জিনিস যে মানে মানে আমার ওস্তাদ যে জিনিসটা সবচেয়ে বেশি আমার মানে প্রবলেম হইতে সেটা হলো যে মানে বানান ঠিক রাখা ওস্তাদ মানে বানানের ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ যেটা আমি ক্লাসের মধ্যে বলছিলাম যে উচ্চারণকে শুদ্ধ করে পড়া এটা তো এক এটা আছেই আর দ্বিতীয়ত হচ্ছে সব শব্দের বানানে কিন্তু ভুল হয় না বানান ভুল হয় নির্দিষ্ট শব্দের ক্ষেত্রে এবং সেই নির্দিষ্ট শব্দগুলো কোনটা এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় তো আপনার যেই যেই শব্দের বানান গুলাতে আপনার সমস্যা হয় এইগুলার ভুল যখন ধরে দেওয়া হয় আপনি তো বুঝেনি যে আমার এই শব্দ বানান ভুল হয় তখন আপনি এটাকে আলাদা করে একটা নোট করে রাখবেন যে আমার এই এই বানান ভুল এবং আপনি খাতায় লিখবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার এই শব্দগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আর আর কি কারো কোনো প্রশ্ন নাই আচ্ছা কেউ কি পড়তে পারবেন একটু আপনাদের একটু পড়া যদি শুনতে চাই আমি যে যে জিনিসগুলো আপনাদের জি পড়তে ইনশাআল্লাহ বলতেছিলাম এই জায়গা থেকে একটু দেখি স্ক্রিনে দেখা যাচ্ছে জি দেখি পড়েন তো দেখি একজন রশিদ ওই হে রশিদ হাজা বা হাজা এটি একটি সমুদ্র আহ হায়দাল বাহরুল হায়দাল বাহরুল কাবিরুন হাদা বাহারুল কাবিরুন এই সমুদ্র এটি একটি বড় সমুদ্র আল বাহারুল কাবির ও দুন বড় সমুদ্রটি ভালো বাহরুল কাবিরও যাই দুন এই বড় সমুদ্রটি ভালো আইসা তো হে আইসা হাদা হি করে

কদিমুন ছোট নদীটি পুরাতন জালিকা নাহরু জালিকা নাহরু সকিরু কদিমুন ছোট নদীটি ওই ছোট ছোট নদীটি পুরাতন আইয়া তু হাত তিল দাতুন হে ছাত্রীটি হে ছাত্রী আইয়া তু হাত তিল আইয়া হাত তিল দাতুন মানে শেষে কি তানবিন দিচ্ছেন তিনি বলছেন ওই না শেষে তানবিন উঠে যাবে

তিলকা তিলকা জাহারাতুল যে তিলকা জাহারতুল দাতুন নতুন ফুলটি ওই নতুন সে একজন ধনী ব্যবসায়ী ওয়া আংতা ফির এবং তুমি একজন দরিদ্র ব্যবসায়ী

সেই মেধাবী একটি আনতে কবে ইয়াত তুমি মেধাহিন যাকি ইয়াত এবং সেই মেধাবী আই ইফ হে পুত্র হাদা দা তরে কোন হা তরে কোন ওয়া এখন এই গাড়িটি দ্রুতগামী এই তরে কত রাস্তা এই কেন এই এই কেন ইহা একটি প্রশস্ত রাস্তা ইহা একটি প্রশস্ত রাস্তা

তো ইয়ার কাজ কি হে ইয়া ডাকা ইয়া শব্দগত ভাবে তো অর্থগত ভাবে শব্দগত ভাবে সে কিছু করে না তার কোনো কাজ কাম নাই জি কাজ আছে কি কাজ এটা হচ্ছে স্মুল আইসারা হ্যাঁ ইয়া স্মুল ইশারা আচ্ছা হরফেন নিদা হরফেন নেতার কাজ কি

মনে করতে পারেন না হে আল্লাহ আর যেমন আচ্ছা এটা তো বললে এখন বুঝবেন না যাই হোক মনাদার মধ্যে কি হয় না তানবিন হয় না মনাদার মধ্যে তানবিন হয় না ইয়া ওয়ালা দরিরে পড়ানো হয়েছে না জি বলেন আলিমু আহ সে ব্যক্তিটি টিম তুমি

কি দিচ্ছেন তানবিন দিচ্ছেন না দিচ্ছেন না সেটা বোঝা যায় না হ্যাঁ এরকম করবেন না ভুল হলে সেটা আমরা ধরিয়ে দিব ক্লিয়ারলি বলেন শব্দটা কি আনতি পরে আনতি বিনতু জাকিয়ুন জাকিয়াতুন এই তো বিনতুর মধ্যে এই তানবিন গেল কই আপনি যেখানে তানবিন দিলেন না তানবিন আসে না কয়টা জায়গায় বলেন দেখি কি কি কারণে তানবিন আসে না আপনাদের পড়ার ভিতরে আসে জি জি যখন শব্দটি সামনে আল যুক্ত হয় আলিফ এবং লাম যুক্ত হয় তখন তানবিন হয় না নাম্বার এক আল যুক্ত করে তানবিন হয় না এখানে কি আল যুক্ত হয়েছে জি না আচ্ছা নাম্বার এক গেল তাহলে এটা হয় নাই পাওয়া যায় নাম্বার দুই হরফুন নিদা থাকলে ওইটাতে তানবিন হয় না এখানে কি হরফুন হয়েছে জি না তাহলে এটাও বাদ তিন নাম্বার যদি মেয়েদের নাম হয় তাহলে কি হয় না তানবিন হয় না এখানে কি মেয়েদের নাম হয়েছে জি না তাহলে আপনি তানবিন যে এখানে দিলেন না কি কিসের ভিত্তিতে আপনি এখান থেকে তানবিনটাকে বাদ দিলেন আমাকে বুঝান এখান থেকে তানবিন সরানোর কি কোনো যুক্তি কারণ আছে জি না তাইলে আপনি কি হিসেবে বাদ দিলেন তানবিন বেচারাকে আপনি অবৈধভাবে উচ্ছেদ করলেন অবৈধ উচ্ছেদ কি ঠিক জুলুম হইল না ঘর বাড়ি থেকে তারা আপনি তাড়াই দিলেন তাই কি হবে আনতি বিনতুন জাকি আতুন আনতি বিনতুন জাকি হ্যাঁ

জাদিদুন এবং হাজি জামাটিন ইহা একটি বাগান হাজি ইহা একটি প্রশস্ত বাগান সুকুন কাবিরুন এবং সেটি একটি বড় বাজার আল হাদি কাতুল ওয়াসে আতু জামিল প্রশস্ত বাগানটি সুন্দর অসুকুল কাবিরু জামিলুন এবং বড় বাজারটি সুন্দর আচ্ছা এরপরে পরের জন কে পড়েন আর জন কি পড়তে চাইছেন পর থেকে পড়েন দেখি উস্তাদ জি পড়েন এখান থেকে আদা জি উস্তাদ আদা তারিকুন তাইলুন এই রাস্তাটি প্রশস্ত ওয়া জালিকা তারিকুন কাসিরুন এবং এই রাস্তাটি ওই রাস্তাটি খাটো আত তারিকুল

ওয়াতিলকাল ওয়ারাকাতু কাবিরাতুন এবং ওই পাতাটি বড় হাজেহিল ওয়ারাকাতুল সাকিরাতুন ওই পাতাটি ছোট হ্যাঁ আবার ঠিক করে পড়েন খেয়াল করে হাজেহিল ওয়ারাকাতু ওয়ারাকাতুল কাদি কাদিমাতুন ওই ছোট পাতাটি পুরনো ওয়াতিলকাল ওয়ারাকাতুল কাবিরাতুল জাদিদাতুন এবং ওই পুরনো ওই বড় পাতাটি নতুন আচ্ছা ঠিক আছে তারপরে কেউ আছেন জি বলছিলাম যে উনি যে পড়ছে অরাকতুল অরাকতুল সগিরত এখানে কি অরাকতুল হবে না তাটাকে সদের সাথে লাগাতে হবে না কি এটা একটু আলো অরাকতুল পড়ছে তো আলো অরাকতুল সগিরত হবে কি আলো অরাকতুল হ্যাঁ হ্যাঁ রতু

এই গাছটি কেমন এই গাছটি কেমন হায় দিহের সাজাবাতু এই গাছটি সুন্দর আল হার দিহের সাজাবাত আল জামি লাতু এই গাছটি এই সাজানো এই সুন্দর গাছটি কি বড় নাম হ্যাঁ হায়াদিহ সাজাবা তো আল জামি লাতু রতুন এই গাছটি এই সুন্দর গাছটি বড় হাল হার দিহের সাজাবাতুন

এটা ওইটা কি হে জাইনাব তিলকা জাহওয়াতুন ওইটি ওইটি ফুল কাইফা তিলকা জাহওয়াতুন কি ফুল ওইটি ওইটি কি ফুল কাইফা মানে কি কি কাইফা কেমন কেমন ওইটি কেমন ফুল তিলকা জাহওয়াতুন ওইটি কেমন ফুল না ওই ফুলটি কেমন ওই ফুলটি কেমন তিলকা জাহওয়াতু সগীরাতুন ওই ফুলটি কি ওই ফুলটি জাহওয়াতু আসগাইরাতুন ছোট ওই ফুলটি ছোট হাল তিলকা জাহরাতু আসগাইরাতু যদি দাতুন হাল তিলকা ওই ওই ফুলটিকে ছোট ওই ওই ছোট ফুলটিকে নতুন লা না বাল তিলকা জাহওয়াতু বরং ওই ফুলটি সগাইরাতুন কদীমাতুন হ্যাঁ দেখে পড়া

মান আন্তা ইয়া রজুলুন হে ছেলে তুমি কে আনা মোয়াল্লিমু আনা মোয়াল্লিমন আমি একজন আহ শিক্ষক কাইফা আন্তা তুমি আহ কে আনা তুমি কেমন তুমি কেমন আনা মোয়াল্লিমন জেইদুন আমি একজন ভালো শিক্ষক মান আন্তি ইয়া ইমরা আতু হে আহ তুমি কে আনা আমি একজন শিক্ষিকা কাইফা আন্তি তুমি কেমন শিক্ষিকা আনা জয়িদ এতুন আমি একজন ভালো শিক্ষিকা হাজিহিল মার আত্মি আর আত্মি কেমন মার আতু মাল্লি মাতুন জাদি দাতুন এই মহিলা কি একজন ভালো শিক্ষিকা মাতুন আহ এই মহিলা শিক্ষক নতুন এবং জ্ঞানী এটা কোনো কথা হইলো এই মহিলা শিক্ষক নতুন এবং জ্ঞানী এভাবে আমরা বাংলায় বলি

জিদদান হ্যাঁ জিদদান অর্থ অবশ্যই জিদদান মানে হলো মুআদদাবাতুন এর সিফাত হবে হ্যাঁ হিয়া মুআদদাবাতুন জিদদা মানে তিনি অত্যন্ত ভদ্র মুআদদাবাত মানে কি অত্যন্ত অত্যন্ত আমি এটাকে অবশ্যই বলছিলাম হ্যাঁ অত্যন্ত আচ্ছা আর কি কেউ বাকি আছেন আচ্ছা মানাই মনে হয় ঠিক আছে তাহলে আমরা আজকের মত বিদায় নিই তারপরে পরীক্ষার প্রস্তুতি নেন ভালো করে আর এই রিডিং পড়া আপনারা যেভাবে পড়তেছেন ঠেকে ঠেকে এভাবে আসলে হবে না আপনাদের এটা আরো পাকাপোক্ত করতে হবে হ্যাঁ দরকার হয় এটা বারবার পড়বেন কয়েকবার করে পড়বেন অনেকে মনে করে যে ঠেকে ঠেকে পড়তে পারতেছে এর মানে হলো যে সে ব্যাস হয়ে গেছে তার সে পারে আসলে এটাকে পারা বলে না পারা বলবে যেখানে আপনি ঠেকা ঠেকি করা ছাড়াই একটা নে পুরোটা পড়তে পারবেন ঠিক আছে তাহলে আজকে মতো থাকেন على بركة الله إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته